রোটেট করানো হয়, অর্থাৎ যদি কন্ডাক্টরের অ্যাক্রসে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, যেটাকে আমরা একেবারে বেসিক ইকুয়েশন জানি যে ইটি ইকুয়াল মাইনাস ডি ফাই বাই ডিটি, ফাই হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে? তো যদি কন্ডাক্টরের অ্যাক্রসে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থাকে, অর্থাৎ টাইমের রেসপেক্টে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ পাওয়া যায়, তাহলে ওই কন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউস হবে। এটাই হচ্ছে ফ্যারাডেস ল। আচ্ছা, তো যেহেতু দেখো আমরা মোটরের প্রিন্সিপালটা হচ্ছে যে আমরা কন্ডাক্টর বলতে এখানে মোটরে যেটা বুঝি সেটা হচ্ছে আর্মেচার, আর ফিল্ড বলতে তো ফিল্ড কয়েল। এই সার্কিট যেটা দেখতেছো এখানে কিন্তু ফিল্ড কয়েলটা দেখানো হয় নাই, এটা মনে করো যে বাইরে থেকে অর্থাৎ সেপারেটলি এটাকে এক্সাইটেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ বাইরে ফিল্ড আছে আর কি। তো এইখানে দেখো যে এইটাকে আমরা, আচ্ছা আমি ইন্ডিকেটরটা অন করি তাহলে তোমাদের দেখতে। এখন দেখো যে এইটাকে অ্যাকচুয়ালি আমরা কন্ডাক্টর বা আর্মেচার বলতেছি আর কি। তো এই কন্ডাক্টর বা আর্মেচার তো যখন মোটর হিসেবে কাজ করবে, আমরা যখন ভোল্টেজ সাপ্লাই দিব তখন এটা রোটেট করবে, এবং সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রোটেট করতেছে। তার মানে কি এই কন্ডাক্টরও কিন্তু একটা ভোল্টেজ ইনডিউস হবে, ঠিক আছে? যেই ভোল্টেজটা আমরা জানি লেঞ্জেস ল একটা ল আছে, সেটা কি বলে যে যেই কারণে উৎপন্ন হয়েছে সেই কারণকে বাধা দিবে। সো তার মানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা কিন্তু এই যে সাপ্লাই ভোল্টেজ ভি এটাকে বাধা দিবে, ঠিক আছে? এই যে সেটাকে আমরা দেখাচ্ছি যে স্মল ইভি দ্বারা, যেটাকে ব্যাক ইএমএফ বলতেছি, এবং এটা ডিরেকশন দেখো অপোজিট ডিরেকশনে, সাপ্লাই ভোল্টেজের ঠিক অপোজিট ডিরেকশনে। সো এই অ্যাকচুয়ালি এই যে অপোজিশনটা, এই অপোজিশনটাকেই বলা হয় ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, এবং এটা কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ টাইমে আসে আর কি। তো অ্যাকচুয়ালি এইটার একটা সিগনিফিকেন্স আছে, এইটাই অ্যাকচুয়ালি মোটরের যে এফিসিয়েন্সি সেটাকে কন্ট্রোল করে। আর আমাদের যদি মোটরকে রোটেট করতে হয় তাহলে মিনিমাম যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ব্যাক ইএমএফ, ঠিক আছে? সো এইটার সিগনিফিকেন্সটা অ্যাকচুয়ালি কী সেইটা সম্পর্কে আমরা একটু দেখব কিছু ইকুয়েশন ডেভেলপ করে। তো এইখানে জাস্ট আমরা জাস্ট নর্মালি ডিফাইন করতেছি যে কোনটা অ্যাকচুয়ালি কী জিনিস, যে ইবি দ্বারা বোঝানো হচ্ছে ব্যাক ইএমএফ, তারপরে ভি যেটা সেটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ যেটা মোটরে অ্যাপ্লাই করা হচ্ছে, আই এ যেটা সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট, অর্থাৎ যে মোটরটার যে রোটরটা যেটা ঘুরে তার ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে, আর ওই আর্মেচারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাকে আমরা বলতেছি আর এ। সো এখন দেখো আমাদের এই যে সাপ্লাই ভোল্টেজ ভি এইটা খরচ হবে কোথায় কোথায়, এই যে আর্মেচার যে রেজিস্ট্যান্স আছে তার অ্যাক্রসে যে ড্রপ এবং যেটা বাধা দিচ্ছে ব্যাক ইএমএফ সেইখানে। তো সেটাই আমরা লিখছি যে ফ্রম মোটর ভোল্টেজ ইকুয়েশন ভি ইকুয়াল বলা যায় খরচ হচ্ছে, এটা হচ্ছে ধরো আই আর এটা হচ্ছে ব্যয়, ঠিক আছে? তো আইটা কি সাপ্লাই ভোল্টেজ, আর ব্যয় হচ্ছে কোথায় কোথায় ব্যাক ইএমএফ এ আর আর্মেচারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেইখানে। তো সেইখান থেকে আমরা আর্মেচার কারেন্টের একটা ইকুয়েশন বের করতে পারি, জাস্ট কিছুই না, এটা জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে। দেখো এই ইবিটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠাই তাহলে লেখা যায় ভি মাইনাস ইবি, আর তারপরে আর এ দ্বারা ডিভাইড করা হয়েছে। তো তাহলে আমরা আর্মেচার কারেন্টের একটা ইকুয়েশন পাইলাম। তো দেখো এই আর্মেচার কারেন্টটা যেটা অ্যাকচুয়ালি এই যে মোটর, মোটরের যেই অংশটা রোটর আর কি, বা যেটাকে আমরা আর্মেচার বলি, তার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় সেটাকে বলতেছে আর্মেচার কারেন্ট। এই কারেন্ট অ্যাকচুয়ালি মোটরের স্পিডকে কন্ট্রোল করে। তো সেটা কীভাবে করে, তো দেখো এখানে আর্মেচার কারেন্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যে ব্যাক ইএমএফ এর পরে, আবার আর্মেচার রেজিস্ট্যান্সের পরে, এবং সাপ্লাই ভোল্টেজের পরে। আবার আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে অ্যাকচুয়ালি ব্যাক ইএমএফটা হচ্ছে জেনারেটেড ভোল্টেজ মোটরের যে রোটর সেইখানে। তো তাহলে জেনারেটেড ভোল্টেজের ইকুয়েশন আমরা কিন্তু অলরেডি জেনারেটেড ভোল্টেজের ইকুয়েশন জেনারেটর সেকশনে পড়ে আসছি, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। তো সেইখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এইখানে এটা মোটরিং অ্যাকশনের জন্য আমি বলতেছি, তো সেটা একেবারে ওয়েল নন ইকুয়েশন। আমরা জানি যে ফাই পি এন ডিভাইডেড বাই 60 মাল্টিপ্লাইড উইথ জেড বাই এ। এখানে হচ্ছে ফাই হচ্ছে ম্যাগনেটিক যে ফ্লাক্স, অর্থাৎ ফিল্ডের যে ফ্লাক্স, আর বি হচ্ছে নাম্বার অফ পোল, অর্থাৎ ম্যাগনেটিক পোল কয়টা, আর এন হচ্ছে যে স্পিড, কত স্পিডে আমি রোটরটাকে ঘুরাচ্ছি বা কত স্পিডে রোটরটা ঘুরতেছে। জেনারেটরের ক্ষেত্রে ঘোরানো হয়, আর মোটরের ক্ষেত্রে কিন্তু নিজে নিজে ঘুরে। আর জেড হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর, আর এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল লাইন। এটা তোমরা জাস্ট যদি তোমাদের খেয়াল না থাকে তোমরা জেনারেটর সেকশনটা আবার একটু রিভিউ করে নিবা। এবং স্পিডের ইউনিটটা হয় আরপিএম এ, রেভলিউশন পার মিনিট, ঠিক আছে? তো দেখো এই ইবির যে ইকুয়েশনটা যেটা আমরা জেনারেটর ইকুয়েশন থেকে পেয়েছি, এইটা যদি আমরা এই ইকুয়েশনে রিপ্লেস করি আর্মেচার কারেন্টের ইকুয়েশনে এইখানে, তাহলে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম।
জাস্ট এখানে ব্যাক ইএমএফ এর ভ্যালুটা এটা দ্বারা রিপ্লেস করা হয়েছে। সো এখন দেখো অ্যাকচুয়ালি এটা কিভাবে নিজে মানে ব্যাক ইএমএফটা কিভাবে মোটরকে কন্ট্রোল করতেছে। তো এখন দেখো যদি স্পিড অনেক বেশি হয়, অর্থাৎ মোটরটা যদি একেবারে তার রেটেড কন্ডিশনে বা ফুল স্পিডে রোটেট করে, যেমন ধরো একটা ফ্যান তোমরা যখন সুইচ অন করো তখন কিন্তু ইনিশিয়ালি স্পিড অনেক লো থাকে, তারপরে আস্তে আস্তে তার স্পিড ইনক্রিজ করতে থাকে। তো সিমিলারলি যখন ফ্যানটা একেবারে ফুল স্পিডে রোটেট করবে তখন যে কন্ডিশনটা, তো সেই কন্ডিশনে দেখো যে অ্যাকচুয়ালি যখন এইটা অনেক স্পিডটা অনেক বেশি, তার মানে কি অ্যাকচুয়ালি ব্যাক ইএমএফ যেটা সেটা কিন্তু অনেক বেশি, তার মানে বাধার পরিমাণটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আর ব্যাক ইএমএফ যদি বেশি হয় তার মানে আর্মেচার কারেন্ট কিন্তু অনেক লো। আচ্ছা, আর্মেচার কারেন্ট বেশি হলে কী সমস্যা? আর্মেচার কারেন্ট যদি বেশি হয় আমরা কিছু মানে এর পরের স্লাইডেই হয়তো দেখবো যে আর্মেচার কারেন্ট অ্যাকচুয়ালি একটা লস তৈরি করে, যেটার কারণে মানে ওই মোটরটা বা ওই মেশিনটা অনেক হিট প্রডিউস করে। তোমরা হয়তো কেউ যদি একটা ফ্যান অনেকক্ষণ ধরে চলতেছে, এরপরে তোমরা যদি টাচ করে দেখো সেটা দেখবো অনেক গরম হয়ে আছে। তো এর কারণটা হচ্ছে ওই যে হিট লসটা, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় আর্মেচার কপার লস। ইকুয়েশনটা হচ্ছে IA² RA, ঠিক আছে। তো এই যে কপার লস বা এই যে হিট লসটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি আর্মেচার কারেন্টের জন্য দায়ী। সো আর্মেচার কারেন্ট যদি খুব বেশি হয় তাহলে এই হিট লসের অ্যামাউন্ট অনেক বেশি হবে, যেটা মোটরের জন্য খুবই ডেট্রিমেন্টাল বা মোটরকে ড্যামেজ করে দিতে পারে। এই কারণে যেটা করা হয় যে আর্মেচার কারেন্টটাকে কমানো হয়, তো বাইরে থেকে বিভিন্ন মেকানিজম ইউজ করে বা অনেক সময় অনেক কুলিং মেকানিজম ইউজ করা হয়। তো দেখো মোটরের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে না, সে নিজে নিজে কিন্তু আর্মেচার কারেন্টটা কমায় দিচ্ছে যখন স্পিড অনেক বেশি হয়ে যাচ্ছে। এই কারণে সিগনিফিকেন্স অফ ব্যাক ইএমএফ যেটা, সেটা হচ্ছে যে এটা মোটরকে সেলফ রেগুলেট করে। তো অনেক সময় এই কোশ্চেনটা আসে যে শো দ্যাট অথবা প্রুভ দ্যাট স্টেটমেন্ট যে ব্যাক ইএমএফ মেক্স মোটর সেলফ রেগুলেটিং, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাখ্যাটা হচ্ছে এরকম হবে, একেবারে সিম্পল। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এরপরে আসি মোটরের ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন, অর্থাৎ ম্যাক্সিমাম কত পাওয়ার সে হ্যান্ডেল করতে পারবে এবং এই অবস্থায় মোটরের এফিসিয়েন্সি কেমন হবে সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে তাহলে শুরু করলাম হচ্ছে ব্যাক ইএমএফ দিয়ে, অর্থাৎ ভোল্টেজটা কেমন হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা কেমন হবে। আচ্ছা, আমি তোমরা কি স্ক্রিনটা ফুললি দেখতে পাচ্ছ? একজন রেসপন্স করলে হবে আর কি। জি স্যার। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ সো এখন দেখো এটা হচ্ছে একটা ডিসি শান্ট মোটর। আমরা ওই সার্কিটে কিন্তু শুধুমাত্র ওই শান্ট ফিল্ডটা উৎসব করতেছি। তো যেহেতু দেখো এর যে ফিল্ডটা সেটা আর্মেচারের সাথে প্যারালালি কানেক্টেড বা শান্টে কানেক্টেড, এই কারণে একে ডিসি শান্ট মোটর বলা হয়। তো এখন আগের মতোই সেম একেবারে, যে যখন সাপ্লাই ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব তখন এটা অ্যাকচুয়ালি সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে আই, আর ব্যয় হচ্ছে কোথায় যে ব্যাক ইএমএফ আর আর্মেচারের অ্যাক্রসে যে ড্রপ সেটা। তো সেটা আমি এখানে বলছি যে ভোল্টেজ ভি অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য মোটর আর্মেচার হ্যাজ টু ওভারকাম ব্যাক ইএমএফ এবং সাপ্লাই আর্মেচার ওহমিক ড্রপ IARA। তাহলে ওই ভোল্টেজ ইকুয়েশন যেটা মোটরে সেটা আমরা লিখতে পারি ভি ইকুয়াল ব্যাক ইএমএফ প্লাস IARA। আচ্ছা, এখন আমরা যেহেতু পাওয়ার চাচ্ছি, তার মানে পাওয়ার পাইতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সাথে কারেন্টকে গুণ করতে হবে। এখন কোন কারেন্টটা গুণ করবো অ্যাকচুয়ালি, যেহেতু আমরা শুধুমাত্র চাচ্ছি যে এইটা কী পরিমাণ ইলেকট্রিক পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ার অর্থাৎ রোটেশনে কনভার্ট করবে, তার মানে এইটার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা দ্বারা আমরা গুণ করবো। তো এই কারণে দেখো যে এই ইকুয়েশনটাতে উভয় পক্ষে আমরা আর্মেচার কারেন্ট IA যেটা সেটা দ্বারা মাল্টিপ্লাই করছি। তো সেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা ইকুয়েশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভি মাল্টিপ্লাইড উইথ IA ইকুয়ালস টু EB মাল্টিপ্লাইড উইথ IA প্লাস, দেখো এখানে IA আগে থেকে ছিল তাহলে স্কোয়ার হয়ে যাবে IA² মাল্টিপ্লাইড উইথ RA। তো এখন দেখো যে ভি মাল্টিপ্লাইড উইথ IA এটা অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছি সেইটা, তো সেটাকে আমরা বলতেছি ইনপুট পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, EBIA যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে মোটরকে রোটেট করার জন্য মিনিমাম যে ভোল্টেজটা দিতে হবে সেটা হচ্ছে ব্যাক ইএমএফ। তাহলে মিনিমাম যে পাওয়ারটা মোটরকে দিতে হবে রোটেট করার জন্য সেটা অ্যাকচুয়ালি EB মাল্টিপ্লাইড উইথ IA। তো এটাকেই আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ মেকানিক্যাল পাওয়ার, অ্যাকচুয়ালি এই পাওয়ারটাই মোটরকে রোটেট করায়।
ঠিক আছে। আর বাকি যে অংশটা আছে দেখো, আই স্কোয়ার আর, এটা অ্যাকচুয়ালি যেটা আমি বলতেছিলাম যে মোটরে যে হিট লসটা হয় সেটাকে আমরা বলতেছি কপার লস ইন আর্মেচার, এটা অ্যাকচুয়ালি লস ফ্যাক্টর। আচ্ছা, এখন কোনো কিছুর এফিসিয়েন্সি যদি আমরা ডিফাইন করতে চাই, আমরা জানি কি যে এফিসিয়েন্সি ইকুয়াল হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, তাই তো? তো সেটাই আসলে এখানে করা হয়েছে যে মোটরের এফিসিয়েন্সিটা তাহলে যেটা হবে সেটা হচ্ছে এবি মাল্টিপ্লাইড উইথ আই এ, যেটা অ্যাকচুয়ালি আমাদের আউটপুট পাওয়ার বা যেটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে, ডিভাইডেড বাই আমাদের ইনপুট পাওয়ার সেটা হচ্ছে ভি মাল্টিপ্লাইড উইথ আই এ। তাহলে এখান থেকে দেখো ডিনোমিনেটর এবং নোমিনেটরে আই এ যেটা আর্মেচার কারেন্ট সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ব্যাক ইএমএফ ডিভাইডেড বাই সাপ্লাই ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখন দেখো মোটরের এফিসিয়েন্সি যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে কী করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক ইএমএফটা ইনক্রিজ করতে হবে অথবা সাপ্লাই ভোল্টেজটা ডিক্রিজ করতে হবে, ঠিক আছে? এই দুইটা ওয়েতে মোটরের এফিসিয়েন্সি ইনক্রিজ করা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মোটর এফিসিয়েন্সি ইনক্রিজ করা কি ভালো না খারাপ সেটা দেখতে হবে, ঠিক আছে? এটা কি আমাদের জন্য গুড না ব্যাড সেটা দেখতে হবে। আচ্ছা, তার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোটরের ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন, অর্থাৎ কোন কন্ডিশনে সেটা ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার দিতে পারে বা ম্যাক্সিমাম রোটেশনটা দিতে পারবে। তো সেটা করার জন্য আমরা জাস্ট এই যে ইকুয়েশনটা দেখছো এটা থেকেই কিছুটা মডিফিকেশন করছি। আমরা যেহেতু বলতেছি যে ইবিআইএ এটা হচ্ছে মোটরের মেকানিক্যাল পাওয়ার বা মোটরের অ্যাকচুয়াল পাওয়ার, তো সেটাকে যদি আমরা এই পাশে রাখি লেফট হ্যান্ড সাইডে, তাহলে বাকি ভিএআই এটাকে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই তাহলে এইভাবে লেখা যায় ভিএআইএ মাইনাস আই এ স্কোয়ার আর এ, ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি মোটরের গ্রস মেকানিক্যাল পাওয়ার বা নেট মেকানিক্যাল পাওয়ার, ঠিক আছে? এখন কোনো কিছু যদি ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে হয়, আমরা ম্যাথমেটিক্স থেকে একটা রুলস জানি যে সেটা ডেরিভেটিভ ইকুয়াল জিরো ধরে যেই কন্ডিশনটা বের হয় সেটাকে বলা হয় ম্যাক্সিমাম কন্ডিশন। তো সিমিলারলি আমরা এটাকে তাই করবো, এটার ডেরিভেটিভ ইকুয়াল জিরো ধরবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কার রেসপেক্টে এটাকে আমরা ডেরিভেটিভ করবো, এখানে ভ্যারিয়েবল কমে তার মানে ভোল্টেজটা অলমোস্ট কনস্ট্যান্ট, আবার লোড কারেন্ট যেটা সেটাও কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট। দেখো আর্মেচার কারেন্ট যেটা এটা কিন্তু অনলি ভ্যারিয়েবল, কারণ এটা স্পিডের উপরে ডিপেন্ড করে। সো তাহলে আমরা যেটা করবো ভ্যারিয়েবলটা হিসেবে আর্মেচার কারেন্টকে চিন্তা করবো। তাহলে যদি আমরা ডেরিভেটিভ করি ডিপিএম ডিভাইডেড বাই ডিআইএ, তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি দেখো এখানে ভ্যারিয়েবল যেটা সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ভি পাবো আমরা, আর আই স্কোয়ার এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আমরা জানি টু এক্স পাওয়া যায়। তো সিমিলারলি আই স্কোয়ার ডেরিভেটিভ করলে টু আই এ আর এ, তাহলে এটা ইকুয়াল যদি আমরা জিরো ধরি তাহলে যেই কন্ডিশনটা আমরা পাবো সেটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন। তো এটা জিরো ধরে দেখা যাচ্ছে যে আই এ আর এ অর্থাৎ আর্মেচার অ্যাক্রসের যে ড্রপ সেটা অ্যাকচুয়ালি সাপ্লাই ভোল্টেজের যখন অর্ধেক হবে তখন অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা মোটর থেকে আউটপুট পাবো, বা সেই কন্ডিশনে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ারটা পাওয়া যাবে। আচ্ছা, তো এইটাকে যদি আমরা এখন মোটরের যে মেইন ভোল্টেজ ইকুয়েশন সেখানে যদি পুট করি, করার পরে ব্যাক ইএমএফ এর ভ্যালুটা কেমন হয় সেটা যদি দেখি, দেখো এখানে সিম্পলি যেটা করা হয়েছে আই আর এর ভ্যালুটা ভি ডিভাইডেড বাই টু এটা দ্বারা রিপ্লেস করা হয়েছে, যে এখানে ভি ডিভাইডেড বাই টু দ্বারা রিপ্লেস করা হয়েছে। দেন হচ্ছে ইবিটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখছি, আর এই ভি ডিভাইডেড বাই টুটাকে যদি ভিটাকে যদি সমস্ত কিছুকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায় তাহলে দেখো ভি মাইনাস ভি ডিভাইডেড বাই টু আসে, তাহলে সেখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি ভি ডিভাইডেড বাই টু। অর্থাৎ ব্যাক ইএমএফ যখন সাপ্লাই ভোল্টেজের অর্ধেক অ্যাকুরেটলি অর্ধেক, তখন অ্যাকচুয়ালি আমরা মোটর থেকে হায়েস্ট মেকানিক্যাল পাওয়ারটা পাবো বা হায়েস্ট রোটেশনটা পাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অবস্থায় মোটরের এফিসিয়েন্সিটা অ্যাকচুয়ালি কেমন হবে? তো সিম্পলি তোমরা বুঝতে পারতেছো এফিসিয়েন্সির ইকুয়েশন যেটা সেটা হচ্ছে ইবি ডিভাইডেড বাই ভি, তাহলে ইবির এখানে যদি আমরা ভি বাই টু বসাই তাহলে যেটা পাবো যে এফিসিয়েন্সি ভ্যালুটা 50%, ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে কন্ডিশনটা তোমাদের মনে হচ্ছে যে একটা মোটরের এফিসিয়েন্সি 50% মানে অনেক, যেখানে একটা ডিজেল ইঞ্জিন বা একটা নর্মালি কার ইঞ্জিনের ক্ষেত্রে 50% মানে তোমার যদি এফিসিয়েন্সি এখন বর্তমানেও তোমার যদি বলি যে বিএমডাব্লিউ সেটারও এফিসিয়েন্সি 34% আর কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তো কেউ যদি এফিসিয়েন্সি মাত্র 1% ইনক্রিজ করতে পারে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে, ডিজেল ইঞ্জিন বা কার ইঞ্জিনের ক্ষেত্রে বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই একটা হিউজ কন্ট্রিবিউশন করতেছে, তাহলে সেই ক্ষেত্রে মোটরের এফিসিয়েন্সি 50% মানে তো অনেক, কিন্তু অ্যাকচুয়ালি তা না। ইলেকট্রিক্যাল যত ইকুইপমেন্ট আছে বা ইলেকট্রিক্যাল মেশিন যত আছে এদের এফিসিয়েন্সি অ্যাভব 90%, যেমন ট্রান্সফর্মার এফিসিয়েন্সি 99% পর্যন্ত পসিবল। তো সেই ক্ষেত্রে তাহলে এটা কি অ্যাকচুয়ালি এই এফিসিয়েন্সি আসলে এফিসিয়েন্ট কিনা এটা হচ্ছে কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এই এফিসিয়েন্সিটা আসলে এফিসিয়েন্ট না, যার কারণে এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় না। কারণটা হচ্ছে যে দেখো যদি ব্যাক ইএমএফ অনেক বেশি হয়
সাপ্লাই ভোল্টেজের অর্ধেক হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো বাধার পরিমাণটাও কিন্তু অর্ধেক। আবার যেহেতু ব্যাক ইএমএফ অনেক বেশি, তার মানে দেখো ব্যাক ইএমএফ কিন্তু ডাইরেক্টলি আর্মেচার যে ড্রপ অর্থাৎ V/2 যেটা, সেটা কিন্তু আর্মেচার ড্রপ IR এর সাথে ডিপেন্ডেন্ট। তার মানে এইটা বেশি হওয়ার অর্থ হচ্ছে কিন্তু আর্মেচার কারেন্ট আই এর ভ্যালুটাও কিন্তু বেশি, আর আর্মেচার কারেন্ট আই এর ভ্যালু যদি বেশি হয় তাহলে দেখো এই যে লস ফ্যাক্টর I²R সেটা কিন্তু অনেক বেশি হবে। দ্যাট মিনস মোটরটা অনেক হিউজ পরিমাণ হিট প্রডিউস করবে। তার মানে আলটিমেটলি যেটা আমরা চাচ্ছিলাম যে এফিসিয়েন্সি বা ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনে মোটরটা এফিসিয়েন্ট হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এফিসিয়েন্ট হচ্ছে না। অনেক হিউজ পরিমাণ হিট তৈরি করতেছে এবং সেই হিটটা কিন্তু অ্যাকচুয়ালি মোটরের এফিসিয়েন্সিটাকে 50% থেকে আরও রিডিউসও করে দিচ্ছে, ঠিক আছে? কারণ সেটার সাথে সাথে আরও কিছু লস অ্যারাইজ হবে, যেমন ফ্রিকশন লস, তারপরে তোমার মোটরের পাওয়ার কনজাম্পশন যেটা লস যেহেতু ইনক্রিজ করতেছে, তারপরে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইনক্রিজ করবে, কাজে এই আর্মেচার কারেন্টটা আরও ড্রপ করবে, একটা সাইমুলটেনিয়াস ইফেক্ট আছে আর কি। তো যার কারণে অ্যাকচুয়ালি যদিও 50% এফিসিয়েন্সি আমরা বলতেছি বা এই কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার মোটর ড্র করতেছে, তারপরেও কন্ডিশনটা কিন্তু এফিসিয়েন্ট না, ঠিক আছে? তো আমার মনে হয় তোমার কনসেপ্টটা বুঝতে পারছো। স্যার একটা কথা, স্যার একটা, স্যার ওই যে পাওয়ার অফ মোটর ইকুয়াল টু ইবিআই এ দিলেন স্যার, শুধুমাত্র ইবিআই এটাই কেন পাওয়ার অফ মোটর, এটা একটু বলবেন স্যার। আচ্ছা, আমি তোমাদের হয়তো মোটরের প্রিন্সিপাল যেখানে বলছিলাম সেখানে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করা হয়েছিল যে আমরা যদি জেনারেটরকে রোটেট করাইতে চাই তাহলে মিনিমাম যে মেকানিক্যাল পাওয়ারটা দিতে হবে সেটা হচ্ছে যেই জেনারেটর ভোল্টেজটা আমরা যখন মানে আর্মেচারটা যখন রোটেট করাবো তখন সেটাতে যখন একটা ভোল্টেজ ইনডিউস হবে সেই ভোল্টেজটা কিন্তু একটা ফ্লাক্স তৈরি করবে, যেটা অ্যাকচুয়ালি যে এক্সিস্টিং ফ্লাক্স আছে, যে ফিল্ড আছে, সেটাকে অপোজ করে লেঞ্জেস ল অনুযায়ী। তাহলে এই মিনিমাম অপোজিশনটা যখন আমরা সাপ্লাই দিতে পারবো মেকানিক্যাল ফোর্স দিয়ে, তাহলে জেনারেটর তখন ভোল্টেজ জেনারেট করবে। সিমিলারলি মোটরের ক্ষেত্রে বাধাটা কী, মোটরের ক্ষেত্রে বাধাটা হচ্ছে ব্যাক ইএমএফ, ঠিক আছে? তো এই ব্যাক ইএমএফটা হচ্ছে আমরা সাপ্লাই দিচ্ছি কীভাবে, সাপ্লাই ভোল্টেজ V দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাক ইএমএফটা যেমন জেনারেটেড ভোল্টেজে, জেনারেটরের ক্ষেত্রে জেনারেটেড ভোল্টেজটা তৈরি হয়েছে কার কারণে, ফ্লাক্সের অপোজিশনের কারণে। সিমিলারলি এইখানে আর্মেচারের যে রোটেশনটা সেটা তৈরি হচ্ছে কার কারণে, ব্যাক ইএমএফ যেটা সেটার অপোজিশনের কারণে। বুঝতে পারছো বিষয়টা? মানে জেনারেটরের ক্ষেত্রে যেইটা বাধা দিচ্ছে সেটাকে আমরা বলতেছি তোমার আর্মেচার রিয়াকশন বলা হয় অ্যাকচুয়ালি। তো মানে আর্মেচারটা যখন আমরা ঘোরাচ্ছি তখন কীরকম রিয়্যাক্ট করতেছে, এইটাই অ্যাকচুয়ালি মেন কনসেপ্টটা মোটর বা জেনারেটরের ক্ষেত্রে আর কি, দুইটাই। তো আর্মেচারের রিয়াকশনটা জেনারেটরের ক্ষেত্রে একটা ভোল্টেজ দেয় আর এই ক্ষেত্রেও একটা ভোল্টেজ দেয়, সেটাকে আমরা বলতেছি ব্যাক ইএমএফ। হ্যাঁ, মিনিমাম এইটাকে যদি আমরা দিতে পারি তাহলে মোটরটা রোটেট করবে। তার মানে তুমি যদি শুধুমাত্র ব্যাক ইএমএফ সাপ্লাই দাও তাহলে কিন্তু মোটরের কোনো রোটেশন তুমি পাবা না, বুঝতে পারছো? যখন সাপ্লাই ভোল্টেজটা ব্যাক ইএমএফ থেকে বেশি হবে বা কম হবে তখন রোটেশন পাবা, বুঝতে বুঝতে পারছো? এখন আমরা কোনো কিছু যদি ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে চাই আমরা কি করি, নর্মালি একটা ডেরিভেটিভ করি এবং সেটা ইকুয়াল জিরো ধরি, তারপর যে কন্ডিশনটা পাই সেটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বা মিনিমাম কন্ডিশন, ঠিক আছে? এটা আমরা বলি। তো যেহেতু আমাদের আমরা বলতেছি যে ইবিআইএ এটা হচ্ছে আমাদের মোটরের মেকানিক্যাল পাওয়ার, তাহলে এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে রাখি, বাকিগুলো যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে এরকম VIA-IA²RA, ঠিক আছে? তো তাহলে এইখানকে এটাকে যদি আমরা এখন ডেরিভেটিভ করি আর্মেচার কারেন্টের রেসপেক্টে, তাহলে যেটা আমরা পাচ্ছি V-2IA-RA, এইখান থেকে যে কন্ডিশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি IRA = V/2। আচ্ছা, এখন এই ভ্যালুটা যদি আমরা মোটরের মেইন যে ইকুয়েশনে এইখানে যদি বসাই, ঠিক আছে, IRA = V/2, অর্থাৎ IR এর জায়গায় V/2 যদি আমরা বসাই, তাহলে আমরা যেটা এইখানে IRA = V/2 যদি বসাই, তাহলে EB = আমরা যেটা পাচ্ছি IR যদি এই পাশে পাঠিয়ে দিই V-V/2 হচ্ছে, তাহলে ব্যাক ইএমএফ কী পাওয়া যাচ্ছে আলটিমেটলি V/2, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের অর্ধেক যদি হয়, বোঝা গেছে? এই কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার আমরা মোটরে পাবো, বাট মোটরটা রোটেট করবে কিনা সেটা কিন্তু ডিফারেন্ট ইস্যু, ঠিক আছে? এবং এই কন্ডিশনে এই কারণে দেখো এফিসিয়েন্সি কিন্তু অনলি 50%, যেখানে ইলেকট্রিক্যাল যে কোনো ডিভাইসের এফিসিয়েন্সি 90% 99% পর্যন্ত পসিবল। তার মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি এফিসিয়েন্ট না, আমরা জাস্ট একটা কন্ডিশন বের করলাম যে ম্যাক্সিমাম পাওয়ারটা কখন অ্যাকচুয়ালি আর্মেচারটা কনজাম্পশন করবে,
বাট কনজাম্পশন করার অর্থ কিন্তু এই না যে এটা রোটেট করবে এরকম, বুঝতে পারছো? রোটেশনের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে মিনিমাম ইবি দেওয়া লাগবে। আচ্ছা, সো আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা একটু রেসপন্স করো, ক্লিয়ার হয়েছে কিনা, একজন রেসপন্স করলে হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এরপরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে, হ্যাঁ তুমি মিউট করো, সমস্যা নেই। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ভোল্টেজ কীভাবে ডেভেলপ হয় সেটা দেখলাম, এরপরে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনটাও দেখলাম, এখন দেখবো যে অ্যাকচুয়ালি রোটেশনটা কখন হবে বা কোন কন্ডিশন অ্যাকচুয়ালি রোটেশনটা আমরা পাবো বা তার সেটা অ্যাকচুয়ালি কোন ইকুয়েশন ফলো করে। সো এইখানে দেখো এই যে উপরের অংশটা আই এ ইকুয়াল বি মাইনাস ফাইভ পি এন ডিভাইডেড বাই সিক্স ডি মাল্টিপ্লাইড উইথ জেড ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই আর এ, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা এর আগে ডেভেলপ করে আসছি, ওই যে সিগনিফিকেন্স অফ ব্যাক ইএমএফ এইখানে। সো এই পর্যন্ত কিন্তু আমাদের কনসেপ্টগুলো সবই সেম ইকুয়েশন, এই যে এই পর্যন্ত আই এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ফাইভ পি এন ডিভাইডেড বাই সিক্স ডি মাল্টিপ্লাইড উইথ জেড ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই আর এ, এটা কিন্তু অলরেডি ডেভেলপড ইকুয়েশন যেটা আমরা দেখছি যে সিগনিফিকেন্স অফ ব্যাক ইএমএফ সেখানে। আচ্ছা এইখান থেকে যদি আমরা স্পিডের রিলেশনটা দেখতে চাই তাহলে স্পিডটাকে যেটা করবো লেফট হ্যান্ড সাইডে আনবো, বাকিগুলো রাইট হ্যান্ড সাইডে যাবে। তাহলে দেখো এইখান থেকে জাস্ট লিনিয়ারিটিটা কীরকম হচ্ছে এরকম। কীভাবে করলাম বিষয়টা সেটা হচ্ছে যে দেখো, তাহলে প্রথমে যেটা করতে হবে আর এ যেটা সেটা মাল্টিপ্লাই করতে হবে আই এর সাথে। সো সেটা যদি আমরা করি তাহলে এখানে পাচ্ছি আই এ আর এ লেফট হ্যান্ড সাইডে। আচ্ছা এখন রাইট হ্যান্ড সাইডে তাহলে আমাদের কী আছে, বি মাইনাস ফাইভ পি এন ডিভাইডেড বাই সিক্স ডি মাল্টিপ্লাই উইথ জেড ডিভাইডেড বাই এ। এখন বিকে যদি আমরা রেখে দেই আর ফাইভ পি এন ডিভাইডেড বাই সিক্স ডি মাল্টিপ্লাই উইথ জেড ডিভাইডেড বাই এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বি মাইনাস আই এ আর এ যেটা আমরা উপরে লিখছি। আচ্ছা শুধুমাত্র আমরা যেহেতু স্পিডের রিলেশন চাচ্ছি তাহলে লেফট হ্যান্ড সাইডের স্পিডটা রাখবো, বাকি সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। তাহলে যেহেতু সিক্সটি ডিভাইড আকারে আসে রাইট হ্যান্ড সাইডে গেলে কী হবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এটা সিক্সটি এখানে মাল্টিপ্লিকেশন। আর যেহেতু জেড বাই এ এটা মাল্টিপ্লাইড আকারে আসে তাহলে এটা যদি ডিভাইড করি সেটা ডিভাইড করা যা সেটা এ বাই জেড দ্বারা মাল্টিপ্লিকেশন করা একই কথা। তাহলে আলটিমেটলি দেখো আমরা স্পিডের ইকুয়েশনটা পাচ্ছি, ঠিক আছে, এন ইকুয়াল বি মাইনাস আই এ আর এ ডিভাইড বাই ফাইভ বি, ফাইভটা হচ্ছে ফ্লাক্স, বিটা হচ্ছে নাম্বার অফ পোল, আর বি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আই হচ্ছে আর্মেচার কারেন্ট, আর এ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর। তো তাহলে এইখান থেকে যেটা আমরা পাচ্ছি দেখো এইখানে একটা মোটরের ক্ষেত্রে আর্মেচার রেজিস্ট্যান্স যেটা আর এ সেটা কনস্ট্যান্ট, কারণ এটা কনস্ট্রাকশনের পরে ডিপেন্ড করে, আবার নাম্বার অফ পোল যেটা পি সেটাও কিন্তু কনস্ট্যান্ট, এটাও কনস্ট্রাকশনের পরে ডিপেন্ড করে, নাম্বার অফ কন্ডাক্টর যেটা জেড এটা কনস্ট্যান্ট কারণ এটা কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে, আবার নাম্বার অফ প্যারালাল পাথ এ যেটা সেটাও কিন্তু কনস্ট্যান্ট। তো আলটিমেটলি দেখো এই ভ্যালুগুলো যখন আমরা কনস্ট্যান্ট পাচ্ছি, আচ্ছা ফর সিম্পলিফিকেশন আমরা যেটা করবো ভি মাইনাস আই আর এ এটাকে কিন্তু আমরা ব্যাক ইএমএফ লিখতে পারি, সো এটাকে জাস্ট ব্যাক ইএমএফ পি বি দ্বারা রিপ্লেস করা হয়েছে। আচ্ছা আর যেহেতু আমরা পাচ্ছি যে ফ্লাক্স সরি পোল যেইটা, তারপরে সিক্স কে এটা বলতে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এ যেটা সেটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, জেডও একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে সবগুলোকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করতে পারি যেটাকে আমরা কে দ্বারা রিপ্লেস করছি। তো তাহলে দেখো মোটরের যে স্পিড এন সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে শুধুমাত্র ব্যাক ইএমএফের পরে আর ফ্লাক্সের পরে, অর্থাৎ শান্ট ফিল্ড বা সিরিজ ফিল্ড যদি হয় সেটা কী পরিমাণ ফ্লাক্স সাপ্লাই দিবে সেটা পরে। এবং মজার বিষয়টা হচ্ছে দেখো যে মোটর স্পিডটা কিন্তু ব্যাক ইএমএফের সাথে প্রপোর্শনাল বাট ফ্লাক্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ফ্লাক্স তুমি যদি রিডিউস করো তাহলে কিন্তু স্পিড ইনক্রিজ করবে, আবার যদি ব্যাক ইএমএফ ইনক্রিজ করা যায় কোনোভাবে যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে সাপ্লাই ভোল্টেজের হাফ যদি করি তাহলে ব্যাক ইএমএফটা সর্বোচ্চ পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে মোটরের যে স্পিডটা সেটা কিন্তু ইনক্রিজ করবো, ঠিক আছে। তো এটা হচ্ছিলো স্পিডের ডিপেন্ডেন্সি। আচ্ছা এটা এখন আমাদের কোন কাজে লাগবে, এটা অ্যাকচুয়ালি মোটর যে ক্যারেক্টারিস্টিক সেটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই সেই কাজে আমাদের দরকার হবে। তো তার আগে আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন সেটা হচ্ছে স্পিড রেগুলেশন। আচ্ছা স্পিড রেগুলেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে নর্মাল রেটেড স্পিড আর ফুল লোড স্পিড, নর্মাল রেটেড স্পিড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নো লোড স্পিড
আর ফুল লোড স্পিড ডিভাইডেড বাই ফুল লোড স্পিড, এই যে রেশিওটা এটাকে অ্যাকচুয়ালি স্পিড রেগুলেশন বলে। মানে সোজা কথায় ম্যাক্সিমাম স্পিড আর মিনিমাম স্পিডের ভিতরে ডিফারেন্সটা কেমন উইথ রেসপেক্ট টু মিনিমাম স্পিড, তাহলে এই একটা পার্সেন্টেজ আমরা পাবো সেটাকে বলবো হচ্ছে স্পিড রেগুলেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি একটা দুইটা টার্ম ইউজ করলাম যে নো লোড আর ফুল লোড, এটা অ্যাকচুয়ালি কী জিনিস মোটরের ক্ষেত্রে বা মেকানিক্যাল ডিভাইসের ক্ষেত্রে? তোমাদের হয়তো ক্লাসে আমি বলছিলাম যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে লোড, যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল লোড, ধরো তোমরা এই যে ল্যাপটপটা ইউজ করতেছো বা যারা ফোনে কানেক্টেড আসো, এটা কিন্তু এখন একটা পাওয়ার কনজাম্পশন করতেছে, ইলেকট্রিসিটি কনজাম্পশন করতেছে, অ্যাকচুয়ালি কারেন্ট কনজাম্পশন করতেছে। তো এই কনজাম্পশনটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা লোড, সেটাকে আমরা বলি ইলেকট্রিক লোড। অর্থাৎ কারেন্ট কনজাম্পশন যে করে যেই ডিভাইসগুলো সেটাকে বলা হয় ইলেকট্রিক লোড। আচ্ছা, তাহলে এখন মেকানিক্যাল ডিভাইসের ক্ষেত্রে সেটার ইকুইভ্যালেন্টটা কী? আচ্ছা, মেকানিক্যাল ডিভাইসের ক্ষেত্রে ইকুইভ্যালেন্টটা হচ্ছে ফোর্সকে যে কনজাম্পশন করবে বা রোটেশনকে যে কনজাম্পশন করবে। আচ্ছা, ফোর্স বা রোটেশনকে কনজাম্পশন কী কোন জিনিসটা করে? যেটা অ্যাকচুয়ালি করে সেটা হচ্ছে ওয়েট বা কোনো বাধা, ঠিক আছে? তো মেকানিক্যাল লোড বলতে তাহলে বোঝাবে যে ওয়েট বা কোনো বাধা, অর্থাৎ মোটরটা ফুল লোডে কখন অপারেট করবে? তাহলে যখন মেকানিক্যাল বাধাটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ রোটেশনটা অফ হয়ে যাবে, অর্থাৎ তুমি সুইচ অন করে যদি ফ্যানটাকে ধরে রাখো, ঘুরতে না দাও, তাহলে ওই কন্ডিশনটা অ্যাকচুয়ালি ফুল লোড, ঠিক আছে? আর ওই কন্ডিশনে তাহলে আমরা কী বুঝতেছি যে স্পিডটা মিনিমাম হবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি ফ্রিলি তুমি ফ্যানটাকে রোটেট করতে দাও, তাহলে সেই কন্ডিশনটা অ্যাকচুয়ালি নো লোড, অর্থাৎ কোনো মেকানিক্যাল বাধা নাই, তার মানে এই কন্ডিশনে স্পিডটা কিন্তু ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, বা রেটেড স্পিড হবে। আচ্ছা, তো তাহলে এটার সিগনিফিকেন্সটা কী? কেন আমাদের এই ডেফিনেশনটা জানা দরকার? তো এটা অ্যাকচুয়ালি যেটা ডিফাইন করে যে একটা রোটেটিং বডি বা একটা ডিসি মোটর, এটার স্পিডটা কীরকম, কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল, এই যে প্যারামিটারটা এটা ডিফাইন করে। সো যদি স্পিড রেগুলেশনের ভ্যালুটা অনেক বেশি হয়, তার মানে বুঝতে হবে যে তাদের স্পিডটা ভ্যারি করে অনেক বেশি, ঠিক আছে, হাই স্পিড ডিফারেন্স যেটা আমরা বলতেছি। আর যদি স্পিড রেগুলেশনের ভ্যালুটা অনেক কম হয়, তাহলে বুঝতে হবে যে স্পিড ডিফারেন্সের ভ্যালুটা অনেক কম, যেটা অ্যাকচুয়ালি আমরা চাই যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সাপোজ তুমি ধরো ফ্যানটা অন করে ঘুমাই আসো, এখন ওর স্পিডটা অটোমেটিক্যালি ডিক্রিজ করতেছে, এটা তোমার কাছে ডিজায়ার্ড। সিমিলারলি তুমি যদি লোয়ার যেটা বা যেটা অ্যাকচুয়ালি গরম হাওয়া দিয়ে কোনো কিছুকে গরম করতে পারে, এরকম যে মেশিনগুলো আছে, তো এই ক্ষেত্রে তোমার ডিজায়ার যে ভ্যালুটা, তুমি যে স্পিডটা ডিফাইন করতেছো এটাতেই যেন ঘোরে, এটাই যেন মানে এটাই তোমার কাছে ডিজায়ার, তুমি চাও না যে স্পিডটা ভ্যারি করুক, ঠিক আছে? সো আমরা চাই যে ডিসি মোটরের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি যে কোনো ধরনের রোটেটিং বডির ক্ষেত্রে স্পিড রেগুলেশনটা যেন কম হয়, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, পরীক্ষাটা অনেক সময় আসে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো যে টর্ক কী জিনিস আর টর্কের সাথে স্পিডের রিলেশনটা কেমন। তো প্রথমে আসি টর্কের ডেফিনেশনটা। তো টর্ক অ্যাকচুয়ালি আমরা মোটরের প্রিন্সিপাল যখন দেখছিলাম বা এই যে কিছুক্ষণ আগে তোমাদের একটা ভিডিও দেখাইছিলাম, সেখানেও তোমরা হয়তো দেখছো যে টর্ক অ্যাকচুয়ালি যে কাজটা করে, আর তোমরা টর্কের ডেফিনেশন হয়তো ফিজিক্স থেকে জেনে আসছো যে টর্ক বলতে বোঝায় একেবারে সমান দুইটা ফোর্স যদি কোনো বডি বা কোনো মেকানিক্যাল ডিভাইস যদি থাকে, তার দুইটা ডিফারেন্ট এক্সিস্টে মানে 180 ডিগ্রি ডিফারেন্স যদি অ্যাপ্লাই করা হয় একই মানে ফোর্স বা ডিফারেন্ট ডিরেকশনে, তাহলে সেটা একটা রোটেশন দেয়। তাহলে এই ফোর্স আর এই রোটেশনের যে গুণফল, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টর্ক, ঠিক আছে? এই যে রোটেশনটা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এদের এই যে ফোর্স দুটো অ্যাপ্লাই করা হচ্ছে তাদের মাঝখানে ডিস্টেন্সটা কত, অর্থাৎ আর এর পরে আর এই ফোর্সের ভ্যালুর উপরে, ঠিক আছে? তো সেইটার ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট একটা ইকুয়েশন আমরা লিখতে পারি, যেহেতু ফোর্স যেটা আমাদের এখানে ফোর্স হচ্ছে এখানে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা অ্যাকচুয়ালি ফোর্স তৈরি করতেছে, আবার আর্মেচার কারেন্ট যেটা সেটাও অ্যাকচুয়ালি রোটেশনটা তৈরি করতেছে, তার মানে আমাদের এখানে টর্ক যেটা সেটা কিন্তু নর্মালি এফ মাল্টিপ্লাই উইথ আর না, অর্থাৎ ফোর্স মাল্টিপ্লাই উইথ ডিস্টেন্স না, এখানে অ্যাকচুয়ালি ফোর্সের ইকুইভ্যালেন্ট ফ্লাক্স মাল্টিপ্লাই উইথ আর্মেচার কারেন্ট, ঠিক আছে? সাথে কিছু কনস্ট্যান্ট, কারণ এই কনভার্সনের সময় আমাদের কিছু আরও কিছু মানে ইকুয়েশন অ্যাড হবে যেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভ্যালু, তো যার কারণে সেটাকে কে দ্বারা আমরা ডিনোট করছি। আচ্ছা, তো তাহলে টর্কের ইকুয়েশনকে আমরা বলতে পারি টর্ক ইকুয়াল হচ্ছে পাই আই এ, এই টর্কটাই অ্যাকচুয়ালি মোটরটাকে রোটেশনটা দেয়, ঠিক আছে? মানে টর্ক বলতে বোঝায় টেন টু রোটেট, অর্থাৎ ফোর্সের কী পরিমাণ ফোর্স মোটরটাকে রোটেট করাবে, এটার একটা প্যারামিটার হচ্ছে টর্ক। আচ্ছা, আর স্পিডের ইকুয়েশন আমরা কিছুক্ষণ আগে ডেভেলপ করে আসলাম, সেটা হচ্ছে যে আমরা একেবারে নর্মালাইজ ইকুয়েশনটা দেখি, সেটা হচ্ছে যে
KEB divided by phi, অর্থাৎ এটা ব্যাক ইএমএফ এর প্রপোর্শনাল আর ফ্লাক্সের ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা এখন দেখো এখানে একটা কনফিউশন অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা স্পিড ইনক্রিজ করি, তাই না, স্পিডটা মোটরের স্পিডটা যদি ইনক্রিজ করি তাহলে টর্ক কি ইনক্রিজ হওয়ার কথা, কারণ টর্ক কি তো অ্যাকচুয়ালি মোটরের রোটেশনের পিছনে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, তাই না। কিন্তু এখানে দেখো যদি স্পিড ইনক্রিজ করি তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ফ্লাক্স ফাই যেটা সেটা কিন্তু ডিক্রিজ করতেছে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল স্পিডের সাথে। আবার টর্কের ক্ষেত্রে দেখো ফ্লাক্সটা কিন্তু টর্কের প্রপোর্শনাল, তার মানে স্পিড ইনক্রিজ করলে যেহেতু ফ্লাক্স ডিক্রিজ করতেছে তাহলে টর্ক কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। এই ইকুয়েশন থেকে আমরা এই দুইটা ইকুয়েশন যদি রিলেট করি তাহলে এইটা পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি একটা কনফিউশন অ্যারাইজ করতেছে যে অ্যাকচুয়ালি এটা তো পসিবল না, কারণ টর্কের অর্থ হচ্ছে টর্কটা অ্যাকচুয়ালি স্পিড তৈরি করে, তার মানে স্পিড ইনক্রিজ হলে টর্ক ইনক্রিজ হওয়ার কথা, তাই না। তো তাহলে আসলে কি হচ্ছে সেটা আমরা একটু দেখি, এই যে প্রবলেমটা অ্যারাইজ হলো এটার সলিউশনটা আসলে কি। আচ্ছা এই প্রবলেমটা মেইনলি অ্যারাইজ হচ্ছে কিন্তু সিরিজ মোটরের ক্ষেত্রে, আমি স্পেসিফিক্যালি বলে দিই, কারণ শান্টের ক্ষেত্রে দেখা যাবে যে স্পিড ইনক্রিজ করলে টর্ক ডিক্রিজ করবে, সেটা আমরা দেখবো কিছুক্ষণ পরে। তো এখন দেখো তাহলে এই প্রবলেমের সলিউশনটা কি, তো এইখানে অ্যাকচুয়ালি এত সিম্পলিফাইড ঘটনা ঘটতেছে না, যেখানে অ্যাকচুয়ালি একটা ফোর্থ স্টেপ ঘটনা ঘটে যে কেন অ্যাকচুয়ালি স্পিড ইনক্রিজ করলে টর্কটাও ইনক্রিজ করে, ঠিক আছে। সো স্পিড ইনক্রিজ করার অর্থ হচ্ছে ফ্লাক্সটা রিডিউস করবে, আমরা দেখলাম যে স্পিডের সাথে ফ্লাক্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো এখন দেখো যদি ফ্লাক্স রিডিউস করে, ফ্লাক্সের সাথে কিন্তু আমরা ব্যাক ইএমএফ এর একটা ইকুয়েশন জানি অলরেডি, ব্যাক ইএমএফ মানে জেনারেটেড ইএমএফ, তার মানে সেটাকে আমরা বলতে পারি ফাই পি এন ডিভাইডেড বাই 60 মাল্টিপ্লাইড উইথ জেড ডিভাইডেড বাই এ। এখন কনস্ট্যান্ট টার্মগুলোকে যদি আমরা একীভূত করি তাহলে দেখো ইকুয়েশনটা এইভাবে লেখা যায় যে শুধুমাত্র স্পিডের পরে ডিপেন্ড করতেছে আর ফ্লাক্সের পরে ডিপেন্ড করতেছে ডিভাইডেড বাই কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো ফ্লাক্স যদি রিডিউস হয় তাহলে কিন্তু ব্যাক ইএমএফটাও রিডিউস হবে, ইবিও রিডিউস হবে, কারণ ব্যাক ইএমএফ কিন্তু আবার ফ্লাক্সের সাথে প্রপোর্শনাল। আচ্ছা ব্যাক ইএমএফ যদি রিডিউস হয়, আমরা আর্মেচার কারেন্ট এর আগে কিন্তু ডেভেলপ করে আসছি এই ইকুয়েশনটা, আর্মেচার কারেন্টের ইকুয়েশন ওই যে ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়েশনের ওইখানে। সো আর্মেচার কারেন্ট আই এ যেটা সেটাকে কিন্তু বাধা দিচ্ছে কিন্তু এই যে ব্যাক ইএমএফ, লস ফ্যাক্টরটা কিন্তু ব্যাক ইএমএফটা, তাই না। তাহলে ব্যাক ইএমএফ যদি রিডিউস করে তার মানে কিন্তু আর্মেচার কারেন্টটা ইনক্রিজ করবে, দেখো মাইনাস টার্মটা যদি কমে যায় এখানে তাহলে কিন্তু আর্মেচার কারেন্টটা রিডিউ ইনক্রিজ করবে, ঠিক আছে, দ্যাট মিনস এটা লার্জ ইনক্রিজ ইন আর্মেচার কারেন্ট। আচ্ছা এখন টর্কের ইকুয়েশন আমরা কী জানি, টর্ক হচ্ছে প্রপোর্শনাল টু পাই ফ্লাক্স এবং আর্মেচার কারেন্ট আই এ। এখন দেখো খুব স্মল অ্যামাউন্ট অফ ফ্লাক্সের ডিক্রিজ করার কারণে কিন্তু খুব লার্জ অ্যামাউন্ট অফ আর্মেচার কারেন্ট ইনক্রিজ হচ্ছে, তার মানে এই যে ডিক্রিজটা এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে এই আর্মেচার কারেন্টের বেশি ইনক্রিজ করার দ্বারা, তার মানে আলটিমেটলি কিন্তু নেট ইনক্রিজ আমরা এখানে একটা পাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে ধরো এখানে এটা ফাইভ ছিল, ফাইভ থেকে টু হয়েছে, বাট এইটা কিন্তু টু থেকে টেন হয়ে গেছে, তার মানে এইটা কিন্তু ওই টুকে ক্যান্সেল করে দিতে পারবে, তার মানে আলটিমেটলি কিন্তু আমরা এইট ইনক্রিজ পাচ্ছি বা এইট টাইমস ইনক্রিজ কিন্তু পাচ্ছি, ঠিক আছে। সো যার কারণে অ্যাকচুয়ালি টর্কও ইনক্রিজ করে, স্পিড ইনক্রিজ করার সাথে সাথে টর্কও স্পিড করে, এবং এই কন্ডিশনটা ঘটে হচ্ছে সিরিজ মোটরের ক্ষেত্রে। আচ্ছা এখন এই যে আমরা ইকুয়েশনগুলো ডেভেলপ করলাম, এই যে আই ইকুয়াল ভি মাইনাস ইবি ডিভাইডেড বাই আর এ, তারপরে আর্মেচার টর্ক যেটা সেটা ইকুয়াল ফাই, তারপরে আই এ, তারপরে স্পিডের ইকুয়েশন আমরা দেখছি প্রিভিয়াস স্লাইডে, এই ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি আমাদের কী কাজে লাগবে সেটা হচ্ছে যে মোটরের ক্যারেক্টারিস্টিক কার্ভ কীরকম বা অ্যাকচুয়ালি পারফরমেন্স প্যারামিটার কোনগুলো সেটা ডিফাইন করার জন্য। আচ্ছা তার আগে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হইলো বা যে ডিসকাশনগুলো আমরা করলাম বা যে ইকুয়েশনগুলো আমরা ইউজ করলাম সেইখান থেকে। আচ্ছা তো দেখো প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম, এখানে বলা হচ্ছে যে বেল ড্রাইভেন 100 কিলোওয়াট শান্ট জেনারেটর রানিং অ্যাট 300 আরপিএম। আচ্ছা তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা যেটাকে জেনারেটর বলতেছি ওটাকে কিন্তু মোটর হিসেবে আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ সেম মেশিন সেম ডিসি মেশিনকে কিন্তু আমরা বোথ জেনারেটর এবং মোটর হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। জাস্ট প্রিন্সিপালটা একটু ভিন্ন হবে যে জেনারেটরের ক্ষেত্রে আমরা বাইরে থেকে মেকানিক্যাল ফোর্স দিয়ে ওই মোটরের যে আর্মেচার সেটাকে আমরা রোটেট করাই বা মেশিনের যে আর্মেচার সেটাকে রোটেট করাই আর একটা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিই ফিল্ডে, আর মোটরের ক্ষেত্রে যেটা করি ইলেকট্রিক্যাল সাপ্লাই ফিল্ডে থাকে শুধুমাত্র ওই মেকানিক্যাল ফোর্সের পরিবর্তে আমরা যেটা করি ইলেকট্রিক্যাল ইনপুট দিই আর্মেচার, জিনিসটা বুঝতে পারছো যে জেনারেটরে এই যে আর্মেচার যেটা
আর্মেচারটাকে আমরা বাইরে থেকে মেকানিক্যাল ফোর্স দিয়ে ঘোরাই, আর মোটরের ক্ষেত্রে এটাকে ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, তার মানে জেনারেটর যেটা করে, জেনারেটর আমাদেরকে সাপ্লাই দেয়, ভোল্টেজ সাপ্লাই দেয়। তার মানে আর্মেচার কারেন্টের ডিরেকশনটা কিন্তু এই যে, এটা যদি জেনারেটর হয় তাহলে এইখান থেকে আমাদের লোডের দিকে, এই যে এই পোর্শনে, যেটাকে আমরা বলতেছি বাস পার্ট। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি নর্মালি আমরা বলি লোড, ইলেকট্রিক্যাল লোড, বাট পাওয়ার স্টেশনের ক্ষেত্রে যেখানে অল্টারনেটর আছে, অনেক বড় বড় জেনারেটর আছে, সেক্ষেত্রে সেটাকে নামকরণ করা হয় বাস পার। ঠিক আছে, বাস পার অর্থ হচ্ছে সেখানে অনেকগুলো কন্ডাক্টরের একটা মানে অ্যাকুমুলেশন, একটা সিঙ্গেল কন্ডাক্টর না বা একটা সিঙ্গেল লোড না। আচ্ছা, তাহলে মোটরে কিন্তু আমরা যেটা করি যে মোটরে কিন্তু বাস বার থেকে সাপ্লাই দিয়ে দেয়, যার কারণে দেখো কারেন্টের ডিরেকশনটা কিন্তু অপোজিট জেনারেটরের থেকে। এটা হচ্ছে জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, আর এটা হচ্ছে মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। তো মোটরে যেটা করি, বাইরে থেকে সাপ্লাই দেই, ফিল্ডের ডিরেকশন কিন্তু সেম অলওয়েজ। ঠিক আছে, ফিল্ডের ডিরেকশন অলওয়েজ সেম, খেয়াল করে দেখো। তো মোটরে হচ্ছে বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয়, আর জেনারেটরে আমরা সাপ্লাই পাই, তো ডিরেকশনটা কিন্তু অপোজিট হবে। ঠিক আছে, আচ্ছা এখন কেন বলতেছি এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, কারণ দেখো এইটা হচ্ছে যে প্রথমে জেনারেটর হিসেবে কাজ করবে, এটাই বলা হচ্ছে যে বেল ড্রাইভেন 100 kW শান্ট জেনারেটর রানিং অ্যাট 300 RPM, অর্থাৎ 300 RPM-এ একটা জেনারেটর, একটা মেশিন সেটা জেনারেটর হিসেবে কাজ করতেছে, এবং সেটা 220 ভোল্ট বাস বার, অর্থাৎ এই যে বাস বার বা লোড সেখানে 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এখন কোনো কারণে যদি বাইরে থেকে যে মেকানিক্যাল ফোর্স দিয়ে যেটা আমরা ঘোরাচ্ছি এটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, যেটাকে আমরা বলতেছি যখন এই বেল্টটা ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেল্ট দিয়ে বাইরে থেকে একটা মোটর দিয়ে ঘোরানো হয় জেনারেটরকে, বা যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি প্রাইম মুভার, তো বেল্টটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় বা ব্রেক হয়ে যায়, তখন কিন্তু এটা আর জেনারেটর হিসেবে কাজ করবে না, এটা তখন মোটর হিসেবে কাজ করবে। ঠিক আছে, সেটা আমরা বলতেছি যে বাস বার কন্টিনিউস টু রান অ্যাজ এ মোটর ওয়েন দ্য বেল্ট ব্রেক। আচ্ছা, যখন মোটর হিসেবে কাজ করবে তখন সে কিন্তু 10 kW পাওয়ার এবার গ্রহণ করবে, ঠিক আছে, কনজিউম করবে। এখানে 100 kW পাওয়ারটাকে সে কিন্তু যখন জেনারেটর হিসেবে কাজ করছে তখন সাপ্লাই দিছে, এবং 220 ভোল্ট সাপ্লাই দিছে। এখন কিন্তু মোটর 10 kW পাওয়ার কনজাম্পশন করবে এবং 220 ভোল্ট কনজাম্পশন করবে। ঠিক আছে, যখন সেটা মোটর হিসেবে কাজ করতেছে, তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে এখন মোটরের স্পিড কত হবে? বুঝতে পারছো প্রবলেমটা? যে জেনারেটর হিসেবে যখন 300 RPM-এ ঘুরতেছে, এখন এটা যদি জাস্ট বেলটা ব্রেক হয়ে যাওয়ার কারণে এটা মোটর হিসেবে অ্যাক্ট করে, তাহলে সেই ক্ষেত্রে স্পিডটা অ্যাকচুয়ালি কত হবে? এটা নিশ্চয়ই 300 RPM হবে না, তার থেকে ডিক্রিজ করবে। তো সেটা অ্যাকচুয়ালি কত সেটা আমরা দেখব। ঠিক আছে, এবং এই প্রবলেমটা কেন ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এইখানে এই প্রবলেমটা তোমরা যদি একেবারে বুঝে বুঝে করতে পারো, তাহলে তোমাদের জেনারেটর এবং মোটরের যে কনসেপ্টগুলো সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সাথে। তো যার কারণে আমি এই প্রবলেমটা চুজ করছি, আর এটা অ্যাকচুয়ালি BL-Thread-এর 29.24 এক্সাম্পলের প্রবলেম। আমি তোমাদেরকে কিছু প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, যেটা তোমাদের ওই গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে। ঠিক আছে, তো সেটা আমি ওই গুগল ক্লাসরুমেই বলে দিব, তোমরা সবাই জয়েন হয়ে যাবো আজকের ভিতরে। আচ্ছা, তো সাথে আরও কিছু ভ্যালুগুলো দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি মোটরের কনস্ট্রাকশনাল প্যারামিটার, যে আর্মেচার রেজিস্ট্যান্স যেটা সেটার প্রবলেম, সেটা কিন্তু বোধ যেহেতু একটা সেম মেশিনই কিন্তু জেনারেটর এবং মোটর হিসেবে অ্যাক্ট করতেছে, তার মানে সব ক্ষেত্রে কিন্তু আর্মেচার রেজিস্ট্যান্স এবং ফিল্ড রেজিস্ট্যান্স সেম। ঠিক আছে, সো আর্মেচার রেজিস্ট্যান্স ভ্যালু দেওয়া আছে 0.025 ওহম, আর ফিল্ড রেজিস্ট্যান্সের ভ্যালু, এই যে শান্ট ফিল্ড যেটা, এটার রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 60 ওহম। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলছিলাম যে ব্রাশ কমিউটেটর থাকে, তাহলে ব্রাশ কমিউটেটারের একটা ড্রপ থাকবে, সেই ড্রপটার ভ্যালু দেওয়া আছে 1 ভোল্ট পার ব্রাশ। যেহেতু এখানে দুইটা ব্রাশ আছে, তার মানে অ্যাকচুয়ালি 2 ভোল্ট ড্রপ হবে। ঠিক আছে, আচ্ছা, আর আর্মেচার রিয়াকশন, এটা একটা লস ফ্যাক্টর, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল মেশিনের ক্ষেত্রে অ্যাড হয়, তো সেটা অ্যাকচুয়ালি আমরা এখন সিমপ্লিসিটির জন্য এই প্রবলেমে আর কি ইগনোর করা হচ্ছে। তো তাহলে প্রথম কন্ডিশন দেখি, যখন মোটরটা জেনারেটর মানে মেশিনটা, আমি একটু জেনারেলাইজভাবে বলি, এটা মোটর বলা যাবে না, এটা হচ্ছে মেশিন। তো যখন মেশিনটা জেনারেটর হিসেবে কাজ করবে অ্যাজ জেনারেটর, তখন কী ঘটনা ঘটছে দেখো, তখন অ্যাকচুয়ালি 100 kW পাওয়ার সে কনজাম্পশন সাপ্লাই দিচ্ছে, তার মানে লোডে যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছে, যেটাকে আমরা বলি আই, সেটা অ্যাকচুয়ালি কী হবে, এই যে পাওয়ার ডিভাইডেড বাই লোডের যে ভোল্টেজ, সেটা সিম্পলি যেহেতু আমরা পাওয়ার ইকুয়াল জানি ভি মাল্টিপ্লাইড উইথ আই, তাহলে সেখান থেকে লোড কারেন্ট আমরা সিম্পলি বের করতে পারি আই ইকুয়াল কী হবে, পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ।
তাহলে পাওয়ারটা হচ্ছে এখানে এখানে কিন্তু ইকুয়েশনটা লিখে নাই ওরা, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি তোমরা যদি খাতা কলম সাথে থাকে এটা একটু নোট করে নিও, তোমাদের সুবিধা হবে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এইখানে তাহলে কি হবে, উপরে পাওয়ার, তাই তো, জেনারেটেড পাওয়ার ডিভাইডেড বাই জেনারেটেড ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে পিজি ডিভাইডেড বাই ভি সাপ্লাই, সরি, জেনারেটেড ভোল্টেজ ভি। তাহলে সেটা যদি আমরা করি তাহলে লোড কারেন্ট আয়ের ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 454.55 অ্যাম্পিয়ার। দেখো হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট, যেখানে আমাদের নর্মালি বাসা বাড়িতে যে কারেন্ট আমরা কনজাম্পশন করি ম্যাক্সিমাম হচ্ছে 12 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তোমরা খেয়াল করবা ম্যাক্সিমাম হয়তো সবচেয়ে হাই যে লোড সেটা বাসা বাড়িতে হচ্ছে ইলেকট্রিক মোটর যেটা পাম্প করে পানি উঠায় আর কি। তো এইটার রেটিংটা তোমরা যদি কেউ দেখো তাহলে দেখতে পাবা যে সেখানে 12 অ্যাম্পিয়ার লেখা, অর্থাৎ ম্যাক্সিমাম আমরা যে কারেন্টটা কনজাম্পশন করি সেটা কিন্তু 12 অ্যাম্পিয়ার। বাট জেনারেটর কিন্তু তার থেকে অনেক বেশি কারেন্ট সাপ্লাই দেয়, কারণ দেখো আমরা কিন্তু যেহেতু তোমরা জানো যে বাসা বাড়িতে লোডগুলো সবগুলো কিন্তু প্যারালালি কানেক্টেড, ঠিক আছে? আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কী হয়, তোমরা হয়তো সার্কিটে দেখে আসছো যে কার সব কারেন্ট ল অ্যাপ্লাই হয়, অর্থাৎ যতগুলো প্যারালাল কম্পোনেন্ট আছে তার সমস্ত কারেন্টগুলো যোগ হয়ে টোটাল সাপ্লাই কারেন্টটা হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মোটর জেনারেটরে কিন্তু অনেক বেশি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিতে হবে, আদারওয়াইজ সেটা সবাইকে কারেন্ট বা ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবে না। আচ্ছা, তো যাই হোক, আর স্যার স্যার বলতেছিলাম স্যার, এখানে আয়ের যে আয় সমান পি বাই ভি, এখানে পি এর যে ভ্যালুটা দেওয়া আছে এটা কি ঠিক আছে স্যার? ওখানে তো 10 কিলোওয়াট দেয়া, তাহলে তো স্যার 10, না না, আমরা দেখো যখন শান্ট জেনারেটর জেনারেটর হিসেবে যখন কাজ করতেছে তখন সেটা 100 কিলোওয়াট, এটা এখানে লেখা আছে। জি স্যার, এখন আমরা জেনারেটরের কন্ডিশনটা দেখি, ঠিক আছে? যখন মোটর হিসেবে কাজ করবে তখন সেটা 10 কিলোওয়াট সাপ্লাই, তার কনজাম্পশন। জি স্যার, ঠিক আছে, তো আমরা এখন জেনারেটরের কন্ডিশনটা দেখতেছি। আচ্ছা, তো আচ্ছা দেখো এইখানে কেন আমরা জেনারেটর কন্ডিশনটা, তোমার তো কাছে সিম্পলি কোশ্চেন হইতে পারে যে স্পিড বের করার জন্য কেন আমরা এই কাজগুলো করব, কেন কারেন্ট বের করা লাগবে। আচ্ছা, কেন কারেন্ট বের করা লাগবে, কারণ হচ্ছে দেখো স্পিডটা আমাদের ডিপেন্ড করে কিন্তু ব্যাক ইএমএফ এর করে, আর ব্যাক ইএমএফটা আর কিছুই না জেনারেটেড ভোল্টেজ। তাহলে জেনারেটেড ভোল্টেজ যদি আমরা বের করতে চাই তাহলে জেনারেটেড ভোল্টেজ মানে কি, এ যেই ভোল্টেজটা জেনারেট করতেছে এই ভোল্টেজটা জেনারেট করতেছে এবং লস কোথায় কোথায় হচ্ছে, আর্মেচারের লস হচ্ছে, তার মানে আর্মেচারের কারেন্ট আই এর ভ্যালুটা আমাদের জানা লাগবে আই আর এর লস বের করার জন্য, আবার লোডে যে লসটা হচ্ছে সেটাও জানা লাগবে, ঠিক আছে? তো যার কারণে অ্যাকচুয়ালি আমাদের জেনারেটেড ভোল্টেজটা বের করাটাই মেন অবজেক্টিভ, যার কারণে এই কারেন্টগুলো বের করা লাগতেছে, আর কারেন্টগুলো বের করতেছি শুধুমাত্র আর্মেচার কারেন্টের ভ্যালুটা যাতে জানা যায় সেই কারণে, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো যেহেতু ফিল্ড যেইটা, ফিল্ড কিন্তু ডিসি জেনারেটর বা ডিসি মোটর উভয় ক্ষেত্রে ফিল্ডের ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট, অর্থাৎ সে কিন্তু অলওয়েজ একটা কনস্ট্যান্ট কারেন্ট কনজাম্পশন করবে, কারণ দেখো এটা কিন্তু আনচেঞ্জ, এটা কয়েল কখনো চেঞ্জ করা হয় না আর কি, নর্মালি কনস্ট্রাকশনের সময় যেরকম থাকে অলওয়েজ সেরকমই থাকে, কাজে রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু আনচেঞ্জ তার মানে এ অলওয়েজ সেম ধরনের কারেন্ট কনজাম্পশন করবে। মানে বিষয়টা ধরো যে এক গ্লাস পানির মতো আর কি, এক গ্লাস পানি তো এক গ্লাস মানে একটা গ্লাস ওয়াটারের বেশি তো আর পানি ধরতে পারবে না, সেটা এরকম আর কি, যে এর কনজাম্পশনই হচ্ছে সবসময় আর্ন কারেন্ট যেটা সেটা অলওয়েজ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? যার কারণে কিন্তু এটাকে ডিসি মেশিন বলা হচ্ছে। যদি এটা ভ্যারিয়েবল হইতো, এই ফ্লাক্সের ভ্যালুটা যদি ভ্যারিয়েবল হইতো তাহলে কিন্তু এটা ডিসি মেশিন থাকতো না, তখন সেটা এসি মেশিন হবে, ঠিক আছে? আবার সেটার কারণও আছে, সেটা যদি সাপ্লাইটা যদি অল্টারনেটিং হয় সেই ক্ষেত্রেও এসি মেশিন বলা হয়, সেটা আমরা পরবর্তীতে দেখবো যখন এসি মোটর বা এসি জেনারেটর আমরা আলোচনা করবো তখন। তো এটা দেখাবো যে এই দুইটা ভ্যালু যখন মোটর হিসেবে কাজ করে আর জেনারেটর হিসেবে কাজ পাস করে দেখবা যে শান্ট কারেন্টের যে ভ্যালুটা সেটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট 3.67ই আমরা পাবো, এটা আমরা মোটর সেকশনে আমরা দেখাবো আর কি, ম্যাথমেটিক্যালি এটা সম্ভব। আচ্ছা, তো তাহলে প্রথমে যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে লোড কারেন্ট আই, ঠিক আছে? এরপরে শান্ট কারেন্ট কী হবে, যেহেতু দেখো এই যে টার্মিনাল ভোল্টেজ যেটা সেটা হচ্ছে শান্টের প্যারালাল, তাহলে শান্টের অ্যাক্রসে ভোল্টেজ কী হবে, 220 ভোল্ট, ঠিক আছে? আর শান্টের রেজিস্ট্যান্স দেখো গিভেন সেটা কত, এই যে 0.025 ওহম। তাহলে এখন সিম্পলি যদি শান্ট কারেন্ট আমরা বের করতে চাই কী করতে হবে, এটাকে ডিভাইড করতে হবে, সরি, শান্টের রেজিস্ট্যান্স 60 ওহম এটা দেওয়া, রেজিস্ট্যান্স যেটা সেটা অ্যাকচুয়ালি শান্টের রেজিস্ট্যান্স, আর শান্টের রেজিস্ট্যান্স হচ্ছে 60 ওহম। তাহলে এখন যদি আমরা শান্ট কারেন্ট বের করতে চাই তাহলে যেটা হবে এর অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই এটার রেজিস্ট্যান্স, তাহলে সেটা যদি আমরা করি তাহলে শান্ট কারেন্ট ইকুয়াল পাবো 220 ডিভাইডেড বাই 60 ইকুয়াল হচ্ছে 3.67 অ্যাম্পিয়ার।
ঠিক আছে? তাহলে এখন দেখো জেনারেটর যে কারেন্টটা জেনারেট করতেছে সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট, সেটা সাপ্লাই দিচ্ছে কাকে, শান্টকে এবং লোডকে। তাহলে আই এই কল আমরা লিখতে পারি আইএসএস প্লাস আই, যেটাই এখানে লেখা আছে। তাহলে এই দুইটা কারেন্ট যদি আমরা অ্যাড করি 454.55 অ্যাম্পিয়ার প্লাস 3.67, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি 458.2 অ্যাম্পিয়ার। এইটাই অ্যাকচুয়ালি টোটাল আর্মেচার কারেন্ট। আচ্ছা টোটাল আর্মেচার কারেন্ট যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আর্মেচার অ্যাড করছে ড্রপ আমরা বের করতে পারি। ড্রপটা কী হবে? আর্মেচার কারেন্ট মাল্টিপ্লাইড উইথ আর্মেচার রেজিস্ট্যান্স, যেটা গিভেন হচ্ছে এই যে এইটা 0.025 ওহম, তাহলে সেটা ইকুয়াল আমরা যেটা পাচ্ছি 11.45 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে টোটাল জেনারেটেড ভোল্টেজ কী হবে? টোটাল জেনারেটেড ভোল্টেজ হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এই যে সাপ্লাই যে ভোল্টেজটা, প্লাস হচ্ছে আর্মেচার অ্যাক্রসে ড্রপ, এই যে এইটা আইএআরএ, প্লাস হচ্ছে ব্রাশ কন্ট্যাক্ট ড্রপ, যেটা বলছিলাম যে দুইটা ব্রাশ আছে, তাহলে 2 × 1। তাহলে টোটাল জেনারেটেড ভোল্টেজ আমরা যেটা পাচ্ছি 233.45, যেটাই অ্যাকচুয়ালি ব্যাক ইএমএফ। মোটরের ক্ষেত্রে এটাকে বলা হয় ব্যাক ইএমএফ, জেনারেটারের ক্ষেত্রে এটা বলা হয় জেনারেটেড ভোল্টেজ। এখন দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো তাহলে দেখো যে আমরা তাহলে ইবি পাইলাম, আর ইবির সাথে স্পিড কিন্তু প্রপোর্শনাল। তো এইখানে দেখো জেনারেটরের ক্ষেত্রে স্পিডটা দেওয়া আছে, এটাকে আমরা বলছি N1, ঠিক আছে, সেটা হচ্ছে 300 RPM। এখন দেখো যখন মোটর হিসেবে কাজ করবে, মোটর হিসেবে কাজ করলে কিন্তু সার্কিটটা হবে এইটা। এখন কিন্তু সে আর্মেচার কারেন্টটা সাপ্লাই নেবে, দেখো আগে কিন্তু আর্মেচার কারেন্ট সাপ্লাই দিচ্ছিল, এখন সে কনজাম্পশন করবে, কাজে অপোজিট ডিরেকশন হয়ে গেছে। আবার আগে লোডে সে কারেন্ট দিচ্ছিল, এখন কিন্তু লোড থেকে সে কারেন্ট কনজাম্পশন করবে, কাজে এখন কিন্তু ডিরেকশন অপোজিট। বাট শান্ট কারেন্টের ভ্যালুটা কিন্তু অলওয়েজ সেম থাকবে, কারণ এটা ফিল্ড, এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করতেছে, যেহেতু ডিসি তাহলে এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। আচ্ছা সেটা যে ভ্যালুর দিক থেকেও কনস্ট্যান্ট সেটাও আমরা দেখবো। আচ্ছা যখন এখন মোটর হিসেবে কাজ করবে তখন কিন্তু পাওয়ারটা কত? 10 kW, ঠিক আছে। তো 10 kW হইলে তাহলে এখন হচ্ছে আমাদের পাওয়ারের ভ্যালু 10 kW, আর সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে একইভাবে পি ডিভাইডেড বাই ভি যদি আমরা করি, তাহলে এখন আমরা কিন্তু পাচ্ছি 45.45 অ্যাম্পিয়ার। তো যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম, বাসা বাড়িতে যে মোটর আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম 12 অ্যাম্পিয়ার কম কারেন্ট কনজাম্পশন করে জেনারেটর থেকে। ঠিক আছে, মানে বইটা যেহেতু ইন্ডিয়ান রাইটার তো একটু থাকে আর কি, আমার ভালো মানে এটা ভালো হইতো যে আমি যদি তোমাদেরকে এটা ম্যাথমেটিক্সটা ভিডিও করে স্টেপ বাই স্টেপ করতাম। আচ্ছা ওটা আমি দেখি ওই গুগল ক্লাসরুমে আপলোড করে দিব আর কি, ওইভাবে করে তোমাদের আপলোড করে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা সো তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু 10,000 হবে ডিভাইডেড বাই 220, তাহলে সেখান থেকে আমার পাবো হচ্ছে 45.45 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সরি, শান্টের যে কারেন্টটা সেটা কী হবে? শান্টের অ্যাক্রস ভোল্টেজ আগের মতোই, যেহেতু প্যারালাল শান্টে আছে, তার মানে এটা 220 ভোল্ট হলে এটাও 220 ভোল্ট, আর এর রেজিস্ট্যান্স যেহেতু সেম মেশিন, তাহলে 6 দিয়ে যদি ডিভাইড করি দেখো শান্ট কারেন্টটা কিন্তু সেমই পাওয়া যাচ্ছে, 3.67, আগে কিন্তু জেনারেটরের ক্ষেত্রেও 3.67 ছিল। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে যখন আমরা শান্ট ডিসি মোটরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো দেখবো, তখনও জিনিসটা আমরা বুঝতে পারবো যে হয় সেটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা তাহলে দেখো যেটা যে শান্ট কারেন্ট যেটা সেটা 3.67 আমরা পাইলাম। আচ্ছা এখন দেখো, এখন কিন্তু আর্মেচার কারেন্ট আগের মতো শান্ট কারেন্ট আর লোড কারেন্টের যোগফল হবে না, এখন কি হচ্ছে, এখন KCL হচ্ছে আর্মেচার কারেন্ট আর শান্ট কারেন্ট। তাহলে এখন কিন্তু আইএ প্লাস আইএসএইচ, জেনারেটরের ক্ষেত্রে কী ছিল আইএ ইকুয়াল আই প্লাস আইএসএইচ, তাই না? এখন কিন্তু
আই ইকুয়াল আই এ প্লাস আই এ সিরিজ, তাহলে সেখান থেকে যদি আমরা আর্মেচার কারেন্টটা বের করতে চাই তাহলে কি হবে, আই মাইনাস আই এ সিরিজ, যেটা এখানে করা হয়েছে। এখানে আমরা ডাইরেক্টলি লিখে দিয়েছে ভ্যালুটা, এটা তোমরা আমি যে ইকুয়েশনগুলো বললাম এগুলো একটু নোট ডাউন করে নিও। তাহলে যেটা হবে যে লাইন কারেন্ট 45.45 মাইনাস 3.67, এটা করলে আমরা যেটা পাচ্ছি আর্মেচার কারেন্ট সেটা হচ্ছে 41.78 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচারের অ্যাক্রসে ড্রপটা কী হচ্ছে, জাস্ট সিম্পলি এটা রেজিস্ট্যান্স দিয়ে যদি গুণ করে দিই তাহলে 41.78 মাল্টিপ্লাইড উইথ 0.025। সো তাহলে আর্মেচার অ্যাক্রসের টোটাল ড্রপটা আমরা যেটা পাচ্ছি 1.044। আচ্ছা এখন দেখো, এখন জেনারেটেড ভোল্টেজের ভ্যালুটা কী বা ব্যাক ইএমএফ ভ্যালুটা কী, যেটাকে আমরা বলতেছি মোটরের ক্ষেত্রে EB2, ঠিক আছে। এখন যেটা হচ্ছে, এখন কিন্তু জেনারেটর এই ভোল্টেজগুলো দিচ্ছে না, অর্থাৎ আর্মেচার ড্রপ তারপরে সাপ্লাই এটা কিন্তু হচ্ছে না। এখন যদি মোটর হিসেবে কাজ করতেছে তাহলে সাপ্লাই এই ভোল্টেজগুলোকে হ্যান্ডেল করতেছে, তার মানে ভি ইকুয়াল যেটা হবে সেটা হচ্ছে ভি এর কারণে এই যে সাপ্লাই কারেন্ট পাচ্ছি, আবার ভি এর কারণে ব্যাক ইএমএফ পাচ্ছি, আবার ভি এর কারণে এই যে ভোল্টেজ ড্রপ যেটা আই এ আর এ সেটা পাওয়া যাচ্ছে। তার মানে ভি এই পাশে হবে ইকুয়াল হবে কি, আই আর এ প্লাস EB2 প্লাস হচ্ছে ব্রাশ কন্টাক্ট ড্রপ। আচ্ছা তাহলে এইখান থেকে আমাদের EB2টা বের করতে হবে, তাহলে EB2কে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে বাকিগুলো রাইট হ্যান্ড সাইডে যদি চলে যায় তাহলে লেখা যায় বি মাইনাস তোমার হচ্ছে আর্মেচার ড্রপ, এটা 1.04 মাইনাস টোটাল ব্রাশ কন্টাক্ট ড্রপ, যেহেতু দুইটা ব্রাশ আছে তার মানে 2 × 1। বোঝা গেছে বিষয়টা, জেনারেটরের ক্ষেত্রে এই ডিফারেন্সটা কি তোমরা সবাই ধরতে পারছো, একটু রেসপন্স করো। তাহলে আমরা যেটা লিখতাম জেনারেটরের ক্ষেত্রে যে ইজি যেটা বা ইবি যেটা একই কথা, ইকুয়াল আই আর এ প্লাস ভি প্লাস ব্রাশ কন্টাক্ট ড্রপ, এটা লিখতাম জেনারেটরের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে কি আর্মেচার কোনো ভোল্টেজ জেনারেট করতেছে, আর্মেচার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভোল্টেজ জেনারেট করতেছে না, আর্মেচার ভোল্টেজ কনজাম্পশন করতেছে, এবং যে ভোল্টেজটা কনজাম্পশন করতেছে সেটাকে আমরা বলতেছি ব্যাক ইএমএফ। সাপ্লাই কে দিচ্ছে, ভি সাপ্লাই দিচ্ছে, বাস বার থেকে সাপ্লাই আসতেছে। তাহলে এখন ভি ইকুয়াল কী হবে, আর এ আর এ আর্মেচারের অ্যাক্রসে ড্রপ প্লাস হচ্ছে ব্যাক ইএমএফ প্লাস হচ্ছে ব্রাশ কন্টাক্ট ড্রপ। কিন্তু আমাদের তো বের করা দরকার হচ্ছে শুধুমাত্র ব্যাক ইএমএফটা, এই কারণে ব্যাক ইএমএফটা যদি আমরা এই পাশে রাখি লেফট হ্যান্ড সাইডে রাখি তাহলে বাকিগুলো রাইট হ্যান্ড সাইডে চলে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস আকারে হয়ে যাবে। তো তখন আমরা লিখতে পারি কি, ভি ভি কিন্তু রাইট হ্যান্ড সাইডেই আছে, ভি এই পাশে ছিল প্লাস আই আর এ, সেটা এই পাশে ছিল মাইনাস আই আর এ হয়ে গেছে, তাহলে মাইনাস 1.04। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা, একটু রেসপন্স করো। আচ্ছা তো তাহলে দেখো, এখন ব্যাক ইএমএফ ভ্যালুটা যেটা আমরা পাচ্ছি 216.996 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এখন কিন্তু মোটরের স্পিডটা আমাদের বের করতে হবে, ব্যাক ইএমএফ EB2 ভ্যালুটা আমরা জানি, আর জেনারেটরের ক্ষেত্রে EB1 এর ভ্যালু জানি, আবার জেনারেটরের যে রোটেশনের ভ্যালুটা সেটাও আমরা জানি, সেটা হচ্ছে N1 এর ভ্যালুটা হচ্ছে 300 RPM। তো এখন যেটা করব সেটা হচ্ছে দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে স্পিড যেটা সেটা অ্যাকচুয়ালি ব্যাক ইএমএফ এর প্রপোর্শনাল, কাজে N2 ইজ প্রপোর্শনাল টু EB2, বাট ফ্লাক্সের ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কী হবে ∅2 নিচে হবে, ঠিক আছে। আচ্ছা N1 যেটা সেটা EB1 এর প্রপোর্শনাল, আমরা জাস্ট ভাগ করে দিয়েছি আর কি, N2 ইকুয়াল লিখতে পারতাম কি যে EB2 / ∅2, আর N1 ইকুয়াল লিখতে পারতাম EB1 / ∅1। এখন এই দুটা যদি রেশিও করি, যেহেতু আমাদের N2 আননোন N1 নোন, কাজে রেশিও করা লাগবে, তো রেশিও করলে আমরা যেটা পাবো যে EB2 / EB1 · ∅1 / ∅2, জিনিসটা বুঝতে পারছো, N1 এর সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল আছে, N2 এর সাথে ∅2 ইনভার্সলি প্রপোর্শনাল আছে, আবার N1 এর সাথে EB1 প্রপোর্শনালি আছে, N2 এর সাথে EB2 প্রপোর্শনালি আছে। সো ∅1 আর ∅2 অ্যাকচুয়ালি কি ফ্লাক্স, আর ফ্লাক্সটা জেনারেট করে কিন্তু এই শান্ট কারেন্টের কারণে, তাহলে শান্ট কারেন্ট যেহেতু সেম তাহলে ফ্লাক্সও সেম হবে,
আচ্ছা, এই প্রবলেমটাই একটু কমপ্লেক্স হয়ে যাবে যদি শান্ট কারেন্টের ভ্যালুটা ডিফারেন্ট পাও, ঠিক আছে? অর্থাৎ মেশিনটা যদি অন্য ভোল্টেজ বা অন্য কারেন্ট ক্যারি করে, ঠিক আছে? অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি হবে সিরিজ মোটরের ক্ষেত্রে আর কি, তো সেরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু 515 ডিফারেন্ট হবে। সেই ক্ষেত্রে তখন ওই ISH এর ভ্যালুটা এখানে লিখতে হবে, কারণ যেহেতু 51 ইজ প্রপোর্শনাল টু শান্ট কারেন্ট বা সিরিজ কারেন্ট, আর 52 ইজ প্রপোর্শনাল টু শান্ট কারেন্ট বা সিরিজ কারেন্ট, কাজে এই 51 কে ইজিলি আমরা এটা দ্বারা রিপ্লেস করতে পারি। কারণ কি, ধরো 3/2 ইকুয়াল কিন্তু 6/4 লেখা যায়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, তো সেই ক্ষেত্রে এটা ডিফারেন্ট। জাস্ট তোমাদেরকে বলে রাখলাম যদি প্রবলেমটা একটু কমপ্লেক্স হয়ে যায় সেক্ষেত্রে এরকম হবে হয়তো, যে কারেন্ট দুইটার ভ্যালু ডিফারেন্ট হবে। আচ্ছা, তো আমাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারেন্ট দুইটা কনস্ট্যান্ট, তার মানে এই দুইটা কিন্তু সেম। আর যদি দুইটা উপরে সেম জিনিস আসে, কাজে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 হচ্ছে আলটিমেটলি রেশিওটা। তো তাহলে দেখো যেটা আমরা পাচ্ছি যে EB2 যেটা অ্যাকচুয়ালি 216.96 ভোল্ট, সেটা উপরে EB2, আর নিচে আমরা কিছুক্ষণ আগে জেনারেটরের ক্ষেত্রে বের করে আসছি EB1 হচ্ছে 233.45, আর জেনারেটরের যে রোটেশন সেটা 300 RPM। তাহলে এটা যদি আমরা এখন মাল্টিপ্লাই করে দিই, 300টা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে দেখো জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু, সেটা আমরা পাচ্ছি 279 RPM। তার মানে আলটিমেটলি জেনারেটর যখন রোটেট করতেছিল 300 RPM-এ, তখন বেলটা অর্থাৎ বাইরে থেকে রোটেশনটা অফ হয়ে গেল, তখন যখন এটা মোটর হিসেবে কাজ করা শুরু করছে তখন কিন্তু সেটা আর 300 RPM-এ ঘুরতেছে, সেটা কিন্তু তার থেকে রিডিউস পাওয়ার কনজাম্পশন করতেছে, প্লাস স্পিডটাও কিন্তু রিডিউস হচ্ছে। এবং এটাই নর্মালি হয়, এটা সিম্পলি তুমি যদি চিন্তা করো ফিজিক্যাল ফেনোমেনাটা কীরকম, যে একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানটা যদি আমরা মোটর হিসেবে ঘোরাচ্ছি, আমি জাস্ট ফর কম্পারিজন চিন্তা করতেছি যে এটা জেনারেটর হিসেবে ব্রেক হয়ে যাওয়ার মতো ঘটনা যদি অ্যাপ্লাই করতে চাই, তো তাহলে সুইচটা অফ করে দিলে কিন্তু সেটা আর আগের স্পিডে ঘুরতে পারে না আর কি, তার থেকে রিডিউস স্পিডে ঘুরে, ঠিক আছে? তো বিষয়টা আসলে রিজনেবল আর কি ফিজিক্সের দিক থেকে। আচ্ছা, সো এই পর্যন্ত মোটামুটি আমাদের হচ্ছে যে আলোচনা। এখন এর আগে আমরা যে ইকুয়েশনগুলো দেখে আসলাম, যে টর্কের ইকুয়েশন, তারপর স্পিডের ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো ইউজ করে আমরা কীভাবে ডিসি মোটরের ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারি। তো সাধারণত ডিসি মোটরের ক্যারেক্টারিস্টিক্স তিন ধরনের হয়, সেটা হচ্ছে টর্ক আর আর্মেচার ক্যারেক্টারিস্টিক্স বলা হয় যেটা, এটাকে অনেক সময় ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সও বলা হয়। তো এটা অ্যাকচুয়ালি আর কিছুই না, তোমাদেরকে ডিসি মোটরের ডিসি জেনারেটরের জন্য এরকম ক্যারেক্টারিস্টিক্স কার্ড দেখানো হয়েছিলো, সেখানে যেরকম কিছু রিলেশন ছিল, এখানেও জাস্ট কিছু রিলেশন, সেটা হচ্ছে যে টর্ক আর্মেচার ক্যারেক্টারিস্টিক্স নাম থেকেই বুঝতে পারা গেছে যে এটা হচ্ছে যে টর্ক, আর্মেচার টর্ক আর আর্মেচার কারেন্টের ভিতরে যে রিলেশনটা সেটা ডিনোট করবে। কাজে এটা বলা যায় যে ইট ইস দ্য কার্ভ বিটুইন আর্মেচার কারেন্ট অ্যান্ড আর্মেচার আর্মেচার টর্ক অ্যান্ড আর্মেচার কারেন্ট অফ এ ডিসি মোটর। আচ্ছা, এরপর সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিকটা সেটা হচ্ছে স্পিড আর্মেচার কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আর্মেচার কারেন্ট যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে স্পিডটা কেমন চেঞ্জ হবে। সো এটার ডেফিনেশন একেবারে সিম্পল, ইট ইস দ্য কার্ভ বিটুইন স্পিড অ্যান্ড আর্মেচার কারেন্ট। আর এরপরে ফাইনাল যে ক্যারেক্টারিস্টিকটা সেটা হচ্ছে যে স্পিড অ্যান্ড টর্ক ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ টর্ক যদি চেঞ্জ হয় ইনক্রিজ বা ডিক্রিজ, সেক্ষেত্রে স্পিডের ভ্যালুটা কেমন হবে, স্পিড কি চেঞ্জ হবে নাকি কনস্ট্যান্ট থাকবে নাকি কমে যাবে, ঠিক আছে? তো আমরা প্রথম যে কেসটা দেখবো সেটা হচ্ছে শান্ট মোটরের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে যদি এই কোশ্চেনটা আসে এরকমই এই সার্কিট ডায়াগ্রামটা, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা ড্র করা লাগবে আর এই ক্যারেক্টারিস্টিক কার্ডগুলো ড্র করবে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো স্যার। বলতেছি যে স্যার আজকে মনে হয় না কইলে ভালো হতো স্যার, মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এই কাজ আছে, আমার মনে হয় যে খুব বেশি টাইম লাগবে, আর যেহেতু অনলাইনে তোমাদের সবাইকে, হ্যাঁ আসলে সমস্যা নাই, আমার দুইটা স্লাইড আছে, ঠিক আছে? আমার মনে হয় যে মানে এই কনসেপ্টগুলো অলরেডি কিন্তু তোমরা ডেভেলপ করে আসছো ইকুয়েশনগুলো থেকে, ঠিক আছে? আর খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিট চলে হয়ে যাবে। আর কেন বলতেছি, কারণ দেখো অনলাইনে তোমাদের এমনি তোমরা কিন্তু আজকে 37-38 জন আর কি অ্যাটেন্ড হয়েছো আর কি, তো সবাইকে অ্যাকচুয়ালি অনলাইনে সবসময় পাওয়া যাবে না। আর তোমরা হয়তো শুনছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে মানে তোমাদের যাতে সেমিস্টার লস্ট না হয় এই কারণে কিন্তু আমাদের অনলাইনে ক্লাসের অ্যাক্টিভিটিটা করা হচ্ছে। আদারওয়াইজ তো মানে তোমাদের অনেকেই দেখো অনলি 37, তার মানে আমাদের 60 স্টুডেন্টের মধ্যে কিন্তু প্রায় 12-13 জন মানে অ্যাটেন্ড করতে পারতেছে না, সরি 22-23 জন অ্যাটেন্ড করতে পারতেছে না। তার মানে বলা যায় কিন্তু যে মানে তারা কিন্তু বিষয়গুলো মিস করতেছে, তাই না? তো তাদের কিন্তু একাডেমিক দিক থেকে একটু ক্ষতি হয়ে যাবে। এই কারণে আমি যেটা চিন্তা করছি যে আমি এটা প্রি রেকর্ড করে তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিলো, এই কারণে তোমাদেরকে সবাইকে আমি রিকোয়েস্টও পাঠাইছি যে যাতে গুগল ক্লাসরুমে জয়েন হয়ে যাওয়া হয়, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম আর কি, যে
মানে সবসময় তো তোমরা অ্যাড হতে পারবে না, যার কারণে যদি এখন মানে একটু ধৈর্য ধরো তাহলে বেটার হয় আর কি। সমস্যা নাই, ঠিক আছে। আর এই কনসেপ্টগুলো তোমরা ডেভেলপ করে আসছো অলরেডি, এখানে জাস্ট আমরা কিছু অ্যাপ্রোক্সিমেশন করব। আচ্ছা, তো তাহলে শুরু করলাম। তাহলে দেখো এখানে যে শান্ট মোটরটা আছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা এটা, এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে শান্ট ফিল্ড। তো এইখানে দেখো যে আমরা টর্কের ইকুয়েশন জানি যে প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা এটা অ্যাকচুয়ালি আর্মেচার কারেন্ট, আর টর্কের ভিতরে যে ক্যারেক্টারিস্টিক্স এটা TA ভার্সেস IA, তাহলে IAটা হবে x অ্যাক্সিস বরাবর আর আর্মেচার টর্ক যেটা সেটা হবে y অ্যাক্সিস বরাবর। তো টর্কের ইকুয়েশন আমরা এর আগে ডেভেলপ করে আসছি, সেটা হচ্ছে যে ফ্লাক্স এবং আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখে আসলাম যে DC শান্টের ক্ষেত্রে ফ্লাক্সটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, তাই তো? তাহলে ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো আর্মেচার টর্ক যেটা সেটা কিন্তু শুধুমাত্র আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করবে, তাহলে এটা কিন্তু একেবারে y ইকুয়াল mx এরকম একটা ইকুয়েশন, একটা লিনিয়ার ইকুয়েশন, তাহলে কার্ভটা কিন্তু টোটালি লিনিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যেহেতু যখন সুইচ অন করা হয় মোটরে তখন কিন্তু আর্মেচার কারেন্টটা জিরো থাকে না, এই কারণে ভ্যালুটা এইখান থেকে শুরু হচ্ছে। প্র্যাকটিক্যাল কেসটা হচ্ছে এইটা, আর আর্মেচারের ক্ষেত্রে টর্কটা হচ্ছে এইটা, ঠিক আছে। আইডিয়াল কেসটা হচ্ছে এইটা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস, ডটেড লাইনটা। আচ্ছা, এরপরে সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক ছিল সেটা হচ্ছে স্পিড আর আর্মেচার কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তো স্পিডের ইকুয়েশনও কিন্তু আমরা ডেভেলপ করে আসছি যে এইটা কে ভি মাইনাস IARA ডিভাইডেড বাই ফাই। আচ্ছা, শান্ট মোটরের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম ফাই যেহেতু কনস্ট্যান্ট তাহলে দেখো এটা মডিফাই করা যায়, এন ইকুয়াল লেখা যায় কে ভি মাইনাস IARA। তাহলে এখন দেখো আর্মেচার কারেন্টের ভ্যালু যদি মিনিমাম হয় তাহলে কিন্তু স্পিডটা ম্যাক্সিমাম হচ্ছে, এই ম্যাক্সিমাম স্পিডটা আমরা ডিনোট করছি কে দ্বারা। এরপরে যখন আর্মেচার কারেন্ট ইনক্রিজ করবে, এক্সেসিভ বরাবর আর্মেচার কারেন্ট যখন ইনক্রিজ করতেছে তখন কিন্তু আস্তে আস্তে IARA ড্রপ বাড়তেছে, তার মানে ম্যাক্সিমাম থেকে ভ্যালুটা কিন্তু ডিক্রিজ করবে, এসি লাইনটা, বুঝা গেছে? তার মানে অ্যাকচুয়ালি আর্মেচার কারেন্ট ইনক্রিজ করার সাথে সাথে কিন্তু শান্ট, শুধুমাত্র শান্ট মোটরের ক্ষেত্রে স্পিডটা ডিক্রিজ করে। তবে এই স্পিড ডিক্রিজটা কিন্তু খুব বেশি না, দেখো কনস্ট্যান্টের কাছাকাছি আছে, ডিক্রিজ রেটটা কিন্তু অনেক কম, ঠিক আছে। আমরা সিরিজ মোটরের ক্ষেত্রে দেখবো যে অনেক হাইলি ডিক্রিজ করবে। আচ্ছা, এখন দেখো টর্ক ক্যারেক্টারিস্টিক্স, টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এটা দেখো টর্কের ইকুয়েশন আমরা জানি কে পাই আই, এখন যেহেতু ফ্লাক্স কনস্ট্যান্ট তার মানে কে আই হবে, যে এইখান থেকে আমরা লিখতাম কে আই। তাহলে দেখো তাহলে দেখো যে এন ইকুয়াল কে ভি মাইনাস IARA, এটা হচ্ছে আমরা পাচ্ছি আলটিমেটলি। তাহলে এখন টর্ক ইনক্রিজ করার সাথে সাথে অ্যাকচুয়ালি কী হচ্ছে, টর্ক কিন্তু আর্মেচার কারেন্টের প্রপোর্শনাল, তাই না? তার মানে টর্ক ইনক্রিজ করার সাথে সাথে কিন্তু আর্মেচার কারেন্ট ইনক্রিজ হচ্ছে, আর আর্মেচার কারেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে স্পিড কি ড্রপ করবে, তার মানে দেখো এই কার্ভটা আর এই কার্ভটা কিন্তু সেম, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিকটা দেখব, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড আজকের জন্য। আচ্ছা, সিরিজ মোটরের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা এরকম যে এই যে ফিল্ড যেটা এটা কিন্তু আগে শান্ট ছিল প্যারালালি, এখন সেটা শিল্ডে কানেক্টেড, ঠিক আছে। সো এখন দেখো এখন কিন্তু ফ্লাক্সটা আর কনস্ট্যান্ট নাই, ফ্লাক্সটা কিন্তু এখন ডিপেন্ড করতেছে এই যে সাপ্লাই কারেন্টের পরে, অর্থাৎ এইটা যদি চেঞ্জ হয় এই ফ্লাক্সের এই এর ভিতরে কারেন্টটাও চেঞ্জ হবে, আর ফিল্ডের ভিতরে কারেন্ট চেঞ্জ হলে ফ্লাক্সটা কিন্তু চেঞ্জ হবে, কাজে এখন ফাইও কিন্তু ভ্যারিয়েবল, আর্মেচার কারেন্ট ভ্যারি করার সাথে সাথে কিন্তু ফাইও ভ্যারি করবে। তাহলে দেখো যে আমরা যদি প্রথম ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখি আর্মেচার কারেন্ট ভার্সেস আর্মেচার টর্ক, তাহলে টর্কের ইকুয়েশন আমরা জানি ফাই IA আগের মতোই, তাহলে ফাইও যেহেতু ভ্যারি করতেছে আর্মেচার কারেন্টের সাথে সাথে তাহলে আমরা এটা বলতে পারি যে ফাই ইজ প্রপোর্শনাল টু আর্মেচার কারেন্ট, কারণ দেখো যে সিরিজের ক্ষেত্রে কিন্তু সেম কারেন্ট ফ্লো করে থ্রু দ্য সার্কিট, তাহলে ফাই ইজ প্রপোর্শনাল টু IA। তাহলে সেটা যদি হয় তাহলে টর্ক ইকুয়াল আমরা লিখতে পারি ইজ প্রপোর্শনাল টু IA স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু একটা প্যারাবোলিক ইকুয়েশন, যার কারণে দেখো ইকুয়েশনটা এরকম লিনিয়ার আর নাই, প্যারাবোলিক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো প্রথম ক্যারেক্টারিস্টিক্স। এরপরে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক যেটা সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স। তো এখন দেখো স্পিড আমরা জানি যে ব্যাক EMF আর ফ্লাক্সের সাথে প্রপোর্শনাল, ব্যাক EMF যেহেতু কনস্ট্রাকশনাল একটা বিষয় সেটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, আবার সেটা আমরা এখান থেকেও বুঝতে পারি যে দেখো আর্মেচার কারেন্ট যদি আমরা আর্মেচার কারেন্ট ইনক্রিজ করি আর্মেচার কারেন্ট ইনক্রিজ করার সাথে সাথে কিন্তু
এছাড়া রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা সেটা কিন্তু মানে আইআর এর ড্রপ যেটা সেটা কিন্তু ইনক্রিজ করতেছে, ঠিক আছে? আবার আর্মেচার কারেন্ট ইনক্রিজ করতেছে কখন, যখন সাপ্লাই ভোল্টেজ ইনক্রিজ করতেছে, অর্থাৎ ডিও কিন্তু ইনক্রিজ করতেছে, কারণ এটাও ইনক্রিজ করতেছে, এটাও ইনক্রিজ করতেছে, আলটিমেটলি কিন্তু এটা কনস্ট্যান্টই থাকতেছে। অর্থাৎ ধরো 5-3, এখন 5 আমি 2 দ্বারা যোগ করলাম, 3 2 দ্বারা যোগ করলাম, তাহলে কিন্তু বিয়োগ ফলটা সেমই থাকবে, ঠিক আছে? তো বিষয়টা এরকম, যার কারণে ইবি কে কনস্ট্যান্ট ধরা যায়। তাহলে স্পিড ইকুয়াল আমরা লিখতে পারি ইজ অনলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু ফাই। তাহলে দেখো এটা কিন্তু ওই যে পিভি ইকুয়াল কনস্ট্যান্ট তোমরা ফিজিক্সে পড়ে আসছো, এই টাইপের একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে, প্যারাবোলিক ইকুয়েশন। অর্থাৎ স্পিড যখন সরি ফ্লাক্স যখন অনেক কম তখন স্পিড কিন্তু অনেক বেশি, আবার ফ্লাক্স যদি অনেক বেশি হয় তাহলে স্পিড কিন্তু অনেক কম। আচ্ছা, ফ্লাক্স একেবারে জিরো হবে কখন, তোমরা কেউ কি একটু বলতে পারবা? এই সার্কিট দেখেই বলো ফ্লাক্সটা জিরো হবে কখন, একজন একটু রেসপন্স করো। হ্যাঁ, কারেন্টটা জিরো, অর্থাৎ সাপ্লাই যখন থাকবে না, বা সোজা কথায় লোড, লোডটা যদি ডিসকানেক্ট করে দেওয়া হয়, তাই না? তার মানে লোড যদি ডিসকানেক্ট করে দেওয়া হয়, এই ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতেছি ফ্লাক্স জিরো হয়ে যাবে, স্পিড কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটি হয়ে যাওয়ার অর্থ কিন্তু সিরিজ মোটরটা তখন অনেক হাই স্পিডে রোটেট করা শুরু করবে, আর হাই স্পিডে রোটেট করার অর্থ হচ্ছে ওই মোটরটা কিন্তু আর স্টেবল থাকবে না। ওটার সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে যে পাকা টাকা আছে বা যেই ওর যে রোটরের কম্পোনেন্টগুলো আছে সেগুলো সব অ্যাপার্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন যে তোমার নো লোড অবস্থায় কখনো সিরিজ মোটরকে রোটেট করানো হয় না, অলওয়েজ লোডেড কন্ডিশনে রোটেট করানো হয়। এই কারণে সিরিজ মোটরের অ্যাপ্লিকেশনটা কিন্তু ট্রেন যেগুলো দেখছো তোমরা, লোকাল ট্রেনে কেউ কখনো চোখ দিন আমি জানি না, লোকাল ট্রেনগুলোতে দেখবা যে যখন ট্রেন যখন অনেক হাই স্পিডে রোটেট করে তখন কিন্তু ট্রেনের যে বাল্বগুলো আছে সেগুলো অনেক হাইলি জ্বলে, আবার যখন অনেক লো স্পিডে রোটেট করে তখন কিন্তু বাল্বগুলো কিন্তু ডিম হয়ে যায়, ঠিক আছে? জিনিসটি খেয়াল করছি না আমি জানি না, ট্রেনটা কিন্তু অলওয়েজ সিরিজ মোটরে কাজ করে আর কি, বা ওইখানে সিরিজ জেনারেটর বা সিরিজ মেশিনটা ইউজ করে। আচ্ছা, তো এটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন, এটা অনেক সময় পরীক্ষাতে আসে, এটা ব্যাখ্যা করতে বলে আর কি। আচ্ছা, আর লাস্ট যে ক্যারেক্টারিস্টিক, আচ্ছা এটা লাস্ট যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে টর্ক ভার্সেস স্পিড। তো এটা দেখো যেহেতু আর্মেচার কারেন্টের সাথে এর আগেও আমরা দেখে আসছি যে স্পিড ভার্সেস আর্মেচার কারেন্টের ক্যারেক্টারিস্টিক সেটা যেরকম হয়, টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট ক্যারেক্টারিস্টিক একই রকম হয়, তো এই ক্ষেত্রে সিমিলার, আর এটার কারণটাও একই রকম, তোমরা বুঝতে পারবা যেহেতু ফ্লাক্স সরি টর্ক ইনক্রিজ করার সাথে সাথে আর্মেচার কারেন্টটা ইনক্রিজ করে, যেহেতু টর্ক কিংবা KFII, তাহলে আর্মেচার কারেন্ট যদি ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রে স্পিডটা ডিক্রিজ করবে, ঠিক আছে? তো যার কারণে একই নিজস্ব। তো আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই, আর এই স্লাইডটাও আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো, আর তোমরা সবাই গুগল ক্লাসরুমে আমি আবার একটু বলতেছি, আজকে এইখানে যারা পার্টিসিপেন্ট আসো আর কি 37, তো তোমরা সবাই গুগল ক্লাসরুমে তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি তোমাদের মেইলে, তোমাদের যেই আর কি অফিসিয়াল মেইলটা আছে ওই @student.triple2.ac.in, ওইখানে তো ওইখানে তোমরা সবাই অ্যাড হয়ে যাবা, আর যারা অ্যাড হইতে পারো নাই বা যারা আজকে জয়েন করতে পারো নাই তাদেরকে একটু বলে দিবা যে তারা যেন অ্যাড হয়ে যায়। আমি আজকের এই যে স্লাইডটা এইটা ওইখানে আপলোড করে দিব, প্লাস হচ্ছে আজকের ক্লাসে তোমাদের যে জিনিসগুলো হয়তো বুঝতে পারো নাই বা কনসেপ্টগুলো একটু বুঝতে কঠিন হয়ে গেছে, যেহেতু অনেকদিন পরে আমার মনে হয় প্রায় 3 পরে তোমরা পড়াশোনা থেকে আর কি মানে শুরু করছো, কাজে একটু বুঝতে পারাটা একটু কষ্টকর, স্বাভাবিক। তো যারা বুঝতে পারো নাই ওইখানে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবা বা নিজেরা ডিসকাসও করতে পারবা, তাহলে আমার মনে হয় তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হবে। আর ওই আমি ওই যে ম্যাথমেটিক্সটা ওইটা আরেকটু মানে একেবারে স্টেপ বাই স্টেপ হাতে কলমে কীভাবে করতে হয় এটা আমি আবার হচ্ছে ভিডিও করে ওই গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব, তো তোমরা ওইখানে সবসময় কানেক্টেড থাকবা, যে কোনো প্রবলেম যদি ফেস করো বা কোথাও করা যায় এই সেশনগুলো, যে কোনো ধরনের কমেন্ট, যে কোনো ধরনের সাজেশন বা যে কোনো ধরনের কোশ্চেন তোমরা ওইখানে অ্যারেঞ্জ করতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ধৈর্য সহকারে যেহেতু অনেকক্ষণ অ্যাটেন্ড করছো সেই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার।